3, 2, 1. Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. আপনারা যারা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, প্রত্যেককে আমি অনুরোধ করবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদাম আদামু বাইনাল মায়ে ওয়াত্তি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াহি ওয়া উলামায়ে আহলে সুন্নতি আজমাইন। খোলার পরে ডাক দিয়া কয় বাবা কুবক দিয়ার কাকি শুন কি আজকে এই কারণে বয়সবর কথা শোনায়, হে বক্তিয়ার কাকি শুনো রে, আজকের এই জমাতের মধ্যে এই মজলিসের মধ্যে অনেক আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন, অনেক অনেক ওলিগণ ওলিদের দরবারে ওলি থাকে কি থাকে না বাবারে অনেক ওলিরও উপস্থিত ছিলেন, কিন্তু আজকের এই দরবারের মধ্যে একজন আলেম এমনই আলেম এবং ইমানদার ওই ব্যক্তিটা উপস্থিত হওয়ার পরে এই আসার সময়ে মজলিসে আসার সময় বাবার এই যে জিকির আমার মজলিসের মধ্যে আসছে আসার সময় তার মধ্যে উজু ছিল না, কি ছিল না জোরে বলেন, কি ছিল না উজু ছিল না, বেলা উজুতে এই জিকিরের মজলিসের মধ্যে উপস্থিত হইছে কিন্তু লোকটা আলেম ইমানদার, উজু না থাকার কারণে উজু ছাড়া এই মজলিসে আইসা তাদের সাথে তাইকা জিকির করছে শ্যামা জিকির অনুষ্ঠান পালন করছে ডাক দিয়া কাজা করিবে নামাজ বলতেছে বাবা শুনো রে, আজকের এই মজলিসে এই আলেম ও ছিল ইমানদার ও ছিল কিন্তু তার একটা দূর তার
অজু নাই, তে পবিত্র ছিল না। এই মজলিসের মধ্যে উপস্থিত হইয়া আমাদের সাথে জিকিরসামা পালন করছে, এই বেনা উজুতে এই মজলিসে আসার কারণে আবার নবী কামলিওয়ালার রুহানি ফয়েজ বরকতে মজলিসে আসে না। সুবহানাল্লাহ কর ওযু সারা। যদি একটা আলেমের মজলিসে আইসা তার নবীর ফয়েজ থেকে বঞ্চিত হইতে পারে, গান্দা টানে, মদের বোতল টানে, গড়ায় বেড়ি নাছে, আবার কয় খাজা আমারে দাওয়া খাওয়া খাজা, নবীর শান কয়, তারা বলে আবার ব্যস্ত যাইব, নাউজুবিল্লাহ কয়, এই ধরনের আসি কি নাই, গড়ায় বেড়ি নাছা নাছি, দুতুরা নবী আকবর হিসাবের শান কয়, নবীজির শান কয়, খাজার শান কয়, আবার গান্দা ওটানে আসি কি নাই, এই ধরনের ফিরের থেকে আমরা কি দূরে থাকবো না ফককে যাইব কোনটা, কে কে দূরে থাকবো একটু হাত তুলে, নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, মাস্তাকে আলা হযরত, বাবা বাবা আমি আর সামনে বাড়ি না, যেহেতু আমি আগে কইছি ওয়াশ ওয়াশ করতাম না, আমার যদিও এনে বইছে আমার মন গিয়ে রিচারে করে, বাবা আগামী দিনের পরের দিন কোন দিন করছেন এটা, আগামী দিনের পরের দিন, এটার দিনটার নাম কি করে বলেন কিনা, এই শনিবার দিন আমার বাড়িটা গরিবানা হিসাবে, আমি বাবা আলেম টালেম কোন তহিলাম, বাবা এই আমার বাড়ির মুরাদনগর থানা, কোন থানা, মুরাদনগর থানা গ্রামটার নাম হইল বাইরে, অর্থাৎ কোম্পানিগঞ্জ থেকে 3 কিলোমিটার উত্তরে সিনবি বাজার, সিনবি ব্রিজ কয়, এখান থেকে হাসান হুসাইন, সুবহানাল্লাহ কর, এই পাঁচজনকে বলা হয় পাঁচজন মানে নবীজি সারা বাকি চারজন, এই চারজন থেকে কিয়ামত পর্যন্ত যত সৈয়দ আছে সকলকে বলা হয় আহলে বায়াত, এর মধ্যে আবিষ্কারটা হইলো হযরত আলী থেকে, মা ফাতেমা থেকে, সুবহানাল্লাহ কর, এই কারণে তফসীরে দুররে মনসুরের মধ্যে বলছেন ফি কাউলি তাআলা মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আল্লাহ দুইটা নদী তৈরি করছে, কয়টা কয়টা, দুইটা নদী তৈরি করছে, জিজ্ঞেস করা হয়েছে দুইটা নদীর নাম কি কি, তখন বলা হয়েছে যে একটা নদী হইল কালা আলী ওয়া ফাতেমা, অর্থাৎ একটা নদী হইল আলী আর একটা নদী হইল ফাতেমা, সুবহানাল্লাহ কর, এরপরে বলা হইছে নদীর মধ্যে পানি যদি না থাকে তাহলে বলা হয় মরা নদী, ঠিক কি না, এখন নদীর পানি কি, কাল আল হাসান ওয়াল হুসাইন, একটা নদীর পানি হইল হাসান আর একটা নদীর পানি হইল হুসাইন, এখন আহলে বায়াত, আহলে বায়াতের মধ্যে প্রথম হইল হযরতে আলী, হযরতে আলী, নবীজি বলছেন আনা ইমামুল আম্বিয়া, আমি হইলাম নবীদের ইমাম, কার ইমাম, আমরা নবী নবীদের ইমাম, আর নবীজি বলেন ওয়া আলিও ইমামুল আউলিয়া, আর আলী হইল সকল ওলিদের ইমাম, সুবহানাল্লাহ কইতেন না, তাই এই পাঁচ পাঞ্জাতনের স্মরণে অর্থাৎ আহলে বায়াতের স্মরণে এই উরসে নুরি, দেখছেন নি নামটা, এই উরসে নুরি, এই নুরির নিশান আমি বাংলাদেশের সর্বপ্রথম আমি লটকাইলাম, আল্লাহ এই এই যে উরসে নুরিটা গত এই যে এই বছর মহরম সান গেছে, দেখছেন গেছেনি আপনারা, এই যে সব মহরমের সান আসেনি, এই মহরম সাদের 18 তারিখ এই যে হিন্দুস্তানের শ্রেষ্ঠ মুফতি ছিলেন মুফতি আজম মুস্তফা রেজা খান, আলহামদুলিল্লাহ কর, আলা হযরতের সন্তান তিনি সাহেবজাদা, সুবহানাল্লাহ কর, এই মুস্তফা রেজা খান হিন্দুস্তানের শ্রেষ্ঠ মুফতি যিনি ছিলেন, এই মুফতি আজম হিন্দুস্তানের মুস্তফা রেজা খান উরুস্তার নাম হইলো উরসে নুরি, উরসে নুরি, এই পোস্টারটা আমি নিয়ে আসি, এইটা আমি কম্পিউটারের মাধ্যমে এই লেখাটা হুবহু এটার মধ্যে আরবিটা ঢুকাইছি, কারণ এই দেশে তো আর বাংলা নাই আরবিতে, ঠিক না, এই কারণে এই উরসে নুরিটা আর বাংলাতে আমি দেখছি, দেখছি যেহেতু আমরা বাংলাদেশের মানুষ তাই এই উরসে নুরি লিখছি, এই উরসে নুরিতে আপনাদের দাওয়াত আগামী শনিবার দিন, কোন দিন, আগামী শনিবার দিন, এই আজকের যিনি মহানদী কোরআন হাদিসের আলোকে মূল্যবান তাকবীর পেশ করবেন জনাব হযরত মাওলানা আলমগীর হুসাইন সাহেব, জনাব হযরত মাওলানা আলমগীর হুসাইন সাহেব।
সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন শাহসফি জনাব মোহাম্মদ জাইনাল আবেদিন শাহ সাহেব, কাউন্সিলর চন্দনা পৌরসভা, দরবারে শুকরিয়া জাল্লা পাক আজকের এই পবিত্র মুহূর্তে পবিত্র বেহেশতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয় আমাদের? একটু জোরে বলতে পারবো ইনশাআল্লাহ? রবের শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। রবের শুকরিয়া আদায় করে মানুষের পক্ষে কেন কোনো সৃষ্টির পক্ষেই সম্ভব নয় শেষ করা, ঠিক কিনা বলে?
আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। শুধু মানুষ হিসেবে সৃষ্টি করেই ক্ষান্ত নয়, আল্লাহ পারতেন আমাদেরকে হযরত নূহ আলাইহিস সালামের উম্মত করে পাঠাতে, পারতেন না? কি বলেন, পারতেন না? আল্লাহ যদি অন্য কোন নবীর উম্মত করে পাঠাতেন আমাদের কারো কিছু করার থাকতো না? থাকতো না। আল্লাহ বড় ইহসান করলেন, দয়া করলেন, কৃপা করলেন, আমাদেরকে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা উম্মত বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, নবীর উম্মত তো হয়েছি, শ্রেষ্ঠ তরিকা কাদেরিয়া পেয়েছি, বলেন না সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ মাঝহাব হানাফি পেয়েছি, সুবহানাল্লাহ, বলেন শ্রেষ্ঠ মাসলাক, শ্রেষ্ঠ মতাদর্শ। যখন পৃথিবী থেকে সুন্নিয়তের আলো নিবু নিবু প্রায়, ওহাবি বাতিলরা প্রকৃত ইসলামের মূল মতাদর্শকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার পায়তারা চালিয়ে আসছে, গোটা বিশ্বে মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদী নামক কথিত কুখ্যাত ওহাবি নেতার সংস্কারকে, আন্দোলনকে ছড়িয়ে দিতে লাগছে, সেই কঠিন মুহূর্তে সরকারে আলা হযরত শাইমাম আহমদ রেজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই সমস্ত বাতিলদের লৌহ দুর্গকে চূর্ণ করে সুন্নতের ডঙ্কা বাজিয়ে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। সে আলা হযরত কেবার মাসলক পেয়েছি, রেজবি হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ, খুশনসিব, বড় খুশনসিব যে এই সময়ে, ফেতনার সময় এসে আমরা এমন একজন হাদি পেয়েছি আমাদের মহান মুর্শিদ কেবলা, যার মধ্যে আল্লাহ রাসূলের গোটা আদর্শ, মসলাকে আলা হযরত তথা রেজবিয়তের গোটা মতাদর্শ যার মধ্যে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, বলে এতগুলা নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা তো সম্ভব নয় আমাদের জন্য, সম্ভব? জোরে বলেন, সম্ভব? আমাদের সাধ্য অনুযায়ী একটু জোরে সরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধ্বনি আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন এর শুকরিয়া আদায় করাই সম্ভব নয়, ঠিক কি না বলেন? মানুষ এমন একটা সৃষ্টি যেই সৃষ্টিটাকে আল্লাহ বড় মহব্বত করে বানিয়েছে, বড় প্রেম নিয়ে বানিয়েছেন, বড় ভালোবাসা নিয়ে বানিয়েছেন মানুষকে, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকার বান্দা তো অভাব ছিল না, ফেরেশতাগণ আল্লাহকে ডাকতো, এখনো ডাকছে, সেই পর্যন্ত ডাকতে থাকবে যেই পর্যন্ত কেয়ামত না হবে, এবং কেয়ামতের পরও আল্লাহর ডিউটিতে তারা থাকবে, ঠিক কিনা বলেন? তারপর আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন, খুব রহস্য আছে, খুব প্রেম নিয়ে ভালোবাসা নিয়েই মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? এবং বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ, খুব সুন্দর আকৃতি দিয়েছেন, যে আকৃতি আল্লাহর অন্য কোন সৃষ্টির নেই, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম, সরি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা হাযাল বালাদিন আমিন লাকাদ খালাকনা ফি আহসানি তাকবীম, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সূরা 3 এর মধ্যে এসেছে আল্লাহ উত্তম আকৃতি দিয়ে, উত্তম অবয়ব নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ ঘোষণা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী মুসলিম শরীফে এসেছে, মিশকাত শরীফের কিতাবুল আদবের প্রথম হাদিস, হাদিসটা খবরে ওয়াহেদ মশহুর পর্যায়ে, আল্লাহ রাসূল ইরশাদ করছেন যে খালাকাল্লাহু তাআলা আদম আলা সূরাতিহি তুলুহু সিত্তুনা জিরাআন, বলেন সুবহানাল্লাহ, মানুষ তো আল্লাহ বানিয়েছেন, বানানোর সাথে সাথে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করছেন যে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহর নিজ স্বরূপে নিজ আকৃতিতে, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি আকৃতি আছে? আমি বেশিক্ষণ কথা বলবো না, একটু মনোযোগ দিবেন আমার সাথে, একটু সাড়া দিবেন, ঠিক আছে? তো চিল্লা চিল্লি করতে পারি না, আস্তে আস্তে কথা বলবো, একটু একটু আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক বলছে, আল্লাহ রাসূল ইরশাদ করছেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সূরাতিহি, আল্লাহর স্বরূপে, সুবহানাল্লাহ, বলে সব সৃষ্টি তো করেছেন, পরে আল্লাহ ঘোষণা করেছেন যে আমি আল্লাহ নিজের স্বরূপে বানিয়েছি, আল্লাহর কি স্বরূপ আছে? আল্লাহর আকৃতি আছে?
আল্লাহর শরত আকৃতি নেই, আল্লাহ শরত থেকে আকৃতি থেকে কি পবিত্র, আল্লাহ স্থান কাল পাত্র থেকে সময় থেকে কি, আল্লাহ সময় থেকে স্থান কাল থেকে পবিত্র। তো এখানে আল্লাহ বললেন আল্লাহ সুরাতিহি, আল্লাহর শরতে, এর কারণ কি, আমার অলির কোনো ভয় নেই না আখেরাতে না দুনিয়াতে। সুবহানাল্লাহ, লক্ষ কোটি টাকা যতই বাজেট করা হোক মারার জন্য, গাড়ি চাপার চিন্তা যতই করা হোক, মামলা মোকদ্দমা যতই করা হোক, রবের যদি ইচ্ছা থাকে দিন কায়েমে সেটা হবে, ঠিক কিনা বলে কথা বুঝতেছেন তো? কাজেই রবের বিধান, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন শরীফ, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি নাজিল করেছি, এই জিকির আমার, ইন্না নাহনু নাযালনা যিকরা এটা আমার জিকির, ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই এটাকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ বলে ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কে বাদ। সুবহানাল্লাহ বলেন ইয়াজিদ যতই চেষ্টা করেছে ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে কিন্তু ধর্ম ইসলামকে নির্বাপিত করতে পারেনি, পৃথিবী থেকে রসুলের আদর্শকে মিটিয়ে দিতে পারেনি, ঠিক কিনা বলেন? পেরেছে পেরেছে। ডক্টর ইকবাল বলেছিলেন ইসলাম জিন্দা হয় প্রতিটি কারবালারই পরে, ঠিক কিনা বলেন? সুন্নত জিন্দা হবে প্রতিটি সংগ্রামেরই পরে, ঠিক কিনা বলেন? সংগ্রাম যাবে এর মাধ্যমে, দুই চারজনের রক্ত ঝরবে, রক্ত না ঝরলে ইসলামের প্রকৃত মূল আদর্শ মতাদর্শ পৃথিবীতে বাস্তবায়ন হবে না, যেটা আল্লাহ রসুল শিখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল ইচ্ছা করলে পারতেন উহুদের ময়দানে দামদার মুবারককে শহীদ না করে দিন কায়েম করার জন্য, পারতেন কিনা বলেন? তায়েফের ময়দানে গিয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছেন, কাফেরদের পাথরের আঘাত খেয়েছেন, আল্লাহ রাসূল যদি চাইতেন যেগুলা চাই ইসলাম কায়েম হয়ে যাক, হইতো কিনা বলেন? জোরে বলেন হইতো কিনা? ইমাম হোসাইন কারবালার ময়দানে গিয়েছেন, শহীদ হয়েছেন সব পরিবারে, এটা ছাড়াও যদি আল্লাহ রসুল চাইতেন, ইমাম হুসাইন চাইতেন, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হইতো কিনা বলেন? এগুলা করে গেছেন কেন? আমাদের শিক্ষার জন্য, কিসের জন্য? বান্দা উম্মত প্রেমিকগণ তোমরা শিখো, ভয় পেয়ে পিছপা হয় না, তোমাদের মধ্যে ঝড় আসবে, আঘাত আসবে, মানুষ তোমাদেরকে বকাবকি করবে, গালি দিবে, কারণ একদলের স্বভাবই আছে গালি গালাজ করা, ঠিক কিনা বলেন? একটা হাদিস মনে পড়ে গেছে বলবো, গালি সম্বন্ধে একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফ, কিতাবুল এতাসাম্বিল, কিতাবুস সুন্না, সরি, কিতাবুন নেফাকের মধ্যে এসেছে, মিশকাত শরীফ, কিতাবুন নেফাক এবং বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করছেন আয়াতুল মুনাফিকিনা আরবা, মুনাফিকের আলামত চারটা, মুনাফিকের আলামত কয়টা? জোরে বলেন কয়টা? চারটা। মিশকাত শরীফ কিতাবুন নেফাক খুলে দেখেন, যদি মিথ্যা বলি, মুনাফিকের আলামত চারটা, ইযা হাদাসা কাযাবা, ইযা হাদাসা যখন কথা বলবে কি বলবে? জোরে বলেন না, মিথ্যা বলবে কি বলবে? যখন কথা বলবে মিথ্যা বলবে, ইযা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করবে ভঙ্গ করবে, যখন ওয়াদা করবে ভঙ্গ করবে। তিন নম্বর আলামত ইযা তুমিনা খানা যখন তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হবে সেটা কি করবে? খেয়ানত করবে, আমানতের খেয়ানত করবে। ওয়াইযা খাসামা ফাজারা যখন কোনো কিছু তো না পেয়ে রাখবে তখন অকথ্য ভাষায় উসুল গালি গালাজ করতে, নাউজুবিল্লাহ বলেন না, গালি গালাজ করা এটা কাদের আলামত? জোরে বলেন না, কাদের আলামত? বুঝেন নাই কথা, এটা আমার কথা আমি বলছি, কিতাবের নাম মনে রাখবেন মিশকাত শরীফ কিতাবুন নিফাক, আল্লাহ রসুলের হাদিস, সাবধান, গালি গালাজ করা কাদের আলামত? মুনাফিকদের। জোরে বলেন কাদের আলামত? যখন বলবে এই বিষয়ের দলিল দেন, দলিল করবে, সাপোজ একটা যেকোনো একটা বিষয় ধরলাম যে এটা আপনি হারাম বলছেন বা জায়েজ বলছেন, এটার প্রসঙ্গে একটা দলিল দেন, নাই এখন কি করা যাবে? বসাই তো রাখতে হবে, একটা সাইডকে তো দমানো দরকার, শুরু করবো অকথ্য ভাষায় গালি গালাজ, নাউজুবিল্লাহ বলেন। তো গালি গালাজ করা কিন্তু ভদ্রতা না অভদ্রতা, ভদ্রতা না অভদ্রতা?
আল্লাহপাক এই সমস্ত ফেতনা হাসাত থেকে আল্লাহপাক যেন আমাদেরকে হেফাজত রাখেন, বলেন আমিন। আমি বলছিলাম যে সংগ্রামের পরেই ধর্ম কায়েম হয়, ঠিক কিনা বলেন? আমাদের উপর ঝড় তুফান আঘাত যাই আসুক, আল্লাহ যেন এগুলোকে বরদাস্ত করে দিনের খেদমতকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনি ধর্মের খেদমত করি আর না করি, আমি আপনি ধর্মের খেদমত করি আর না করি, আল্লাহর দিন যতদিন রাখার আল্লাহ ততদিন রাখবেন। ফাঁকে আমি যদি খেদমত করি বোনাসটা আমার, সুবহানাল্লাহ বলেন, ফাঁকে খেদমতটা যদি আমি করি আর আল্লাহ যদি আমাকে কবুল করেন, বোনাসটা কার? আমার। এই উপলক্ষে এই ওসিলায় আল্লাহ পাক আমাকে কবর হাসরের ধরপাকড় থেকে আজাব থেকে মুক্তি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যখন কোনো ব্যক্তি আল্লাহকে মানে, রসুলকে গ্রহণ করে, রসুলের আদর্শকে গোটা জীবনে বাস্তবায়ন করে, ওলি হয়ে যায়, ওলি হয়ে জিন্দেগি করে, কবর হাসর ব্যস্তের বাগান হয়ে যায়, এমন অবস্থা যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের দুনিয়াতে আখেরাতে কবরে মৃত্যুতে হাসরে মিজানে দুজকে কোথাও তাদের ভয় নাই, কোথাও তারা চিন্তিত হবে না, সর্বত্র আল্লাহর নেগাহ আল্লাহর আশ্রয় তাদের মধ্যে থাকবে, রসুলের শাফাত রসুলের সুপারিশ রসুল পাকের দয়া রসুল পাকের অনুগ্রহ অনুকম্পা তাদের মাথায় সর্বদাই থাকবে, তারা এমন কিছু এক্সেপশনাল ক্ষমতার অধিকারী হয়ে যাবে যে ক্ষমতাগুলা আপনার আমার মধ্যে থাকবে না, সুবহানাল্লাহ। ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর রসুলকে মারতে হবে, কোরআন হাদিসকে বিকৃত করা যাবে না। তো এই জমানায় আখেরি জমানায় যাদের মাধ্যমে কোরআন হাদিসের মূল মতাদর্শগুলোকে আমরা পেয়েছি, আল্লাহ পাক তাদের হায়াতে ইবাদত দান করুক, বলি আমিন। বিশেষত আমরা রেসভি, বিশেষত আমরা কি জোরে বলেন, আমরা কি ভয় আছে বলতে? প্রকৃত রেসভি যদি বাংলার জমিনে কেউ দাবি করতে চায়, বুকের মধ্যে হাত দিয়ে আমরা দাবি করতে পারি, খালি রেসভি থাকলে বাংলার জমিনে আল্লামা মুফতি নাজিরুল আমিন রেসভি সাহেব আছে। মিথ্যা বললাম? একটু সিলসিলা খুঁজে দেখেন, আপনার আমার সিলসিলা হয়তো অমুক তমুক মিলিয়ে ছয় দামত বেরোল, ঠিক কিনা বলেন? মূল খুঁজে দেখেন, অমুক তমুক গিয়ে ছয় দামত বেরোলির মতো হবে। আর আমাদের সিলসিলা দেখেন খোদ আলা হযরতের পক্ষ থেকে, সুবহানাল্লাহ বলেন, একটু খোঁজ নিয়ে দেখেন না সন্দেহ হইলে। আর আপনারা যেগুলো বই দেখিয়ে দেখিয়ে অনেক কিছু বলা হয় আমরা শুনেছি আর কি, এগুলো আসলে আলোচনার বিষয় না, খারাপ লাগে এখন, তারপরে বলছি আর কি, বই দেখিয়ে দেখিয়ে আলোচনা করা হয় যে 2003 সালে বা 2002 সালে অমুক বইয়ে এটাকে শিরিক বলা হয়েছে, কুফরি বলা হয়েছে, এখন 2014 বা 2013 ভারতে এসে অমুক বই এটাকে জায়েজ বলা হয়েছে, এটা এই না সেই বা ফুরি ফতোয়া টতুয়া, এদের অনেক ফতোয়া অনেকে দিয়ে থাকে, কথা বুঝতে পারছেন তোমার? আমরা তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো যে আমাদের যেটা ছিল আগে ভুলেছিলাম, এখন সহি পথে এসেছি, কোরআন শরীফ এসছে, সূরা নিসার মধ্যে খুলে দেখেন, যদি ভুল থেকে তোমরা সহিটা পাও, ভুলটাকে ছেড়ে দিয়ে সহিটাকে গ্রহণ করো, সূরা নিসা কোরআন শরীফ, সুবহানাল্লাহ বলেন, আমরা ভুল থেকে সহি এসেছি, কিন্তু তোমাদের কিতাবগুলো যদি আমরা দেখাই, আমরা স্বাধীনতা লাভ করতে দেখাচ্ছি না, কিন্তু তোমাদের কিতাবগুলো যদি দেখাই, সেই কিতাবের মধ্যে দেখতে পাবা একটা কাঠি তার একটা কাঠি বাড়ি দেওয়া হারাম লিখে রেখেছ, তোমাদের পীরের কোনো ঠিক নেই, সেই স্থানে তোমরা কোন বর্গলায় কথা বলছো? আল্লাহ এই সমস্ত নব্য ফেতনা থেকে হেফাজত করুক, বলি আমিন। আল্লাহ হযরতকে আমার মসলককে ধারণ করার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ হযরতের মসলক এবং আল্লাহ হযরতের নামই আজকে উঠছে রয়েছে, আজকে যেই উর্স এখানে আয়োজন করা হয়েছে সেই উর্সের রেজা কার নামে? ইমামে আহলে সুন্নাত আলা হযরত কেবলার নামে, শাহ ইমাম আহমদ রেজা খান। তো যারা আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরেলভির অনুসারী তাদেরকে বলা হয় রেজবি, তাদেরকে কি বলা হয়? রেজবি। আব্বাজান কেবলার আমাদের হুজুর কেবলার একটা কিতাব আছে রেজবি তাহকিকাত, পড়লে বুঝতে পারবেন যে আসলে রেজবি কেন, কথা বুঝতে পেরেছেন? তো আলা হযরতের আলাহদের অনুসারী যারা তাদেরকে কি বলা হয়? রেসবি। এখন একটু মিলিয়ে দেখেন, আলাহদের আকিদা পীরকে খোদা বলা বা নবী বলা না এটা শিরিক বা কুফরি, আলাহদের আকিদা কোনটা? পীরকে খোদা বলা যাবে কি না এ ব্যাপারে আলাহদের ফতোয়া কি একটু দেখে নেবেন, দেখে নিলে বুঝতে পারবেন যে কারা প্রকৃত রেসবি, কথা বুঝতে পেরেছেন? তো একটু কিতাব মিলিয়ে দেখবেন যে এই
বলদ খাসি কুরবানি করা জায়েজ না হারাম একটু কিতাবে মিলিয়ে দেখবেন, আল্লাহর ফতোয়া রেজবি আছে, মিলিয়ে দেখবেন। যদি ফতোয়া রেজবিতে যেটা পাওয়া যায় সেটাই রেজবিদের আকীদা, ফতোয়া রেজবিতে যেটা পাওয়া যায় সেটাই কাদের আকীদা, রেজবিদের আকীদা। গান বাজনা সম্বন্ধে আল্লাহর ফতোয়া কি একটু দেখবেন, পরে আমাদের কর্মগুলো একটু মিলাবেন, মিলিয়ে দেখবেন যে প্রকৃত রেজবি কারা, মাইক দিয়ে আজান দেওয়া সাহায্য আছে কিনা। আল্লাহ হজরতের আমাদের কর্মগুলো একটু দেখবো, তখনই প্রমাণ হয়ে যাবে প্রকৃত রেসিপি কারা আর কারা নামে রেসিপি, ঠিক কিনা বলেন। আল্লাহ সত্যমজার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রিজিকের মালিক কে? না ভাবে না বিশ্বাসে? সাবধান, উল্টা মাথা করেন না, কে ধরেন না? আল্লাহ। অতএব কারণে যারা নাকি প্যান্ডেলের বাইরে আছেন প্রত্যেককে আমি অনুরোধ করব মাহফিলে আসার জন্য, কিছু আমল করার জন্য, কিছু নেওয়ার জন্য। এটা বেহেস্তের বাগান, বাগানের মধ্যে থাকে কিটা? গাছ থাকে। গাছ আমরা যে এখানে দেখি না, আসলে গাছ হলো কিটা? কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলবে, এগুলো হলো ফল। আমরা বক্ষণ করব, আমল করব, দুনিয়া এবং আখেরাতে কাজে লাগবে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, সবাই বলুন আমিন। এখন আপনাদের সম্মুখে মূল্যবান আলাপ নিয়ে, তাকলি নিয়ে, তাসিব নিয়ে এখানে আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন জনাব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল রিজভী হানাফি নাজিরি কাদরী বিবারিয়া। আল্লাহ যেন আমাদের ওয়াজ শোনার এবং আমল করার তৌফিক দেন, সবাই বলুন আমিন। এখন আল্লামা হযরত মাওলানা ইব্রাহিম খলিল রিজভী হানাফি আল কাদরীকে ওনার মূল্যবান তাকলিফ পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররুকু। وقال الله تعالى بشان حبيبه محمد رسول الله صلى الله تعالى عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل সাল্লি ওয়া বারিক আলাইহি।
খ্রিস্টম বার্ষিক পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমার পরম পূজনীয় মুর্শিদ কেবলা পীরে তরিকত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন মুনাজির আজম খলিফা খানদানে আলা হযরত হযরতুল আল্লামা আল হাজ মুফতি নাজিরুল আমিন রিজভী হানাফি কাদেরী মাদাজিল্লুল আলী, যেটা বেহেস্তের বাগান, বাগানের মধ্যে গাছ থাকে, আমরা এটাকে বেহেস্তের বাগান বলছি। এই বাগানের গাছ কি কি বলছিলেন? কোরআন এবং হাদিস, গাছের মধ্যে ফল থাকে। এই কোরআন হাদিসের যে আলোচনাগুলি করা হবে এগুলি হল কি? ফল। আল্লাহ রাবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন ইজা মারাতুম বি রিয়াজিল জান্নাত ফারতাউ, যখন তোমরা বেহেস্তের বাগান দিয়ে যাবে, সেই বাগানের মধ্যে বসবে, বাগানের ফল ভক্ষণ করবে। কোন হুজুরের কণ্ঠ কিরকম ওইটার দিকে না তাকায়া কথাগুলি কোরআন হাদিস থেকে হচ্ছে কিনা সেটার দিকে তাকাইলে কি হয়, আমাদের জন্য একটু সহজ হয়। আমি গত কিছুদিন আগে সাইকোর এক মাহফিলে আমাদের পরিচয়টুকু বলতে চেয়েছিলাম। আমরা আমার পূর্ববর্তী বক্তা বা এর আগের বক্তব্য আলোচনা করেছেন আলা হযরত সম্পর্কে, তার সম্পর্কে বলছেন আলা হযরত। আলা হযরত কে? আলা হযরত কি? তিনি কথা কেন তো বেশি বেশি বলা হচ্ছে, এটা কি জানার প্রয়োজন মনে করেন আপনারা? ওনাকে চিনার প্রয়োজন মনে করেন? আমার কাছে ছোট একটু কাগজ আছে, আমার সেই কাগজটার মধ্যে লেখা আছে, এটা আমি সবসময় সাথে রাখি দীর্ঘদিন যাবৎ। আপ শুননি হায় আলা হযরত কে নহি পেহচানতে, তাজ্জব হয়। একটু আগে আমরা বলছিলাম আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। কি মুসলমান? সুন্নি মুসলমানকে প্রশ্ন করা হচ্ছে আপ সুন্নি হয়? আরে বেটা তুমি সুন্নি বলছো? তুমি কে কথা বলতেছো? আমি সুন্নি। তুমি সুন্নি? আপ সুন্নি হয়? আপনি সুন্নি বলছেন, সুন্নি দাবি করছেন, নিজেকে সুন্নি বলে পরিচয় দিচ্ছেন, আল্লাহ হযরতকে নিয়ে পেয়েছেন তো, আল্লাহ হযরতকে চিনেন না? তার যে ভাই আশ্চর্য। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম সুন্নি হলে আল্লাহ হযরতকে চিনতে হবে। কাকে চিনতে হবে? দা দুনিয়ার রাসূলুল্লাহ আলাইকুম সালামুন তো আমরা আমাদের কথার দিকে চলে যাই। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। অতি অল্প সময় আলোচনা করব, কারণ জানি এখন মানুষ কোনটার দিকে তাকিয়ে থাকে, রাগ উঠে গেছে আমার। অতি অল্প সময় আলোচনা করব, তবে আপনাদের কাছে অনুরোধ করব মনোযোগ দেওয়ার জন্য। এদিক সেদিক তাকাইলে আমি কথা বলতে পারি না, কারণ হইও না। আল্লাহ কথা কেন বলছেন? আল্লাহ আরেক জায়গাতে বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, নিশ্চয়ই এটা আমি আল্লাহর সরল সঠিক রাস্তা।
ফাত্তাবিউহু, তোমরা আমি আল্লাহর রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি রাস্তা ছাড়া আরো অনেক রাস্তা আছে, সেই রাস্তাগুলির অনুসরণ তোমরা করিও না, সেই রাস্তা তোমরা যাইও না। পাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমরা যদি আল্লাহর রাস্তার অনুসরণ করে না করে অন্য রাস্তা চলে যাও, তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে পথভ্রষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমি আল্লাহর রাস্তা একটা, কয়টা? একটা। এছাড়া আরো অনেক রাস্তা আছে, সেই রাস্তার অনুসরণ তোমরা করিও না। এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রাস্তাকে দৃঢ়ভাবে মজবুতভাবে একত্রিত হয়ে আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা কি হয় না, বিচ্ছিন্ন হয়ও না। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তা একটি, এছাড়া অন্য অনেক রাস্তা রয়েছে। এই বিষয়ে আল্লাহর হাবিব সরকার আমদার তাজার মদিনা হুজুর ফুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা নাজিল হইলে সাহাবা কেরামদেরকে বোঝানোর জন্য হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله وان هذا صراطي مستقيما فاتبعوه, এটা আমি আল্লাহর রাস্তা, এই রাস্তা তোমরা অনুসরণ করো। এছাড়া অনেক রাস্তা আছে, সেই রাস্তার অনুসরণ করিও না। এই আল্লাহর রাস্তা বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হত্তা সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে একটা সরল রেখা টানলেন, একটা রেখা টান দিলেন, আগ দিলেন, দাগ দিলেন, যাই বুঝেন আপনারা, কি বুঝেন? নবীজি মাটির মধ্যে একটা কি করলেন, দাগ, সরল রেখা টানলেন। সুম্মা কালা হাজা সাবিলুল্লাহ, আটটা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা আল্লাহর রাস্তা। কার রাস্তা? ওই আয়াতে কারিমা নাজিল হলে সাহাবা কেরামদেরকে বোঝানোর জন্য আল্লাহর রাস্তা আর আল্লাহর রাস্তা নিয়ে তো ভিন্ন রাস্তা আরো আছে, সেগুলি বোঝানোর জন্য হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি আগ দিয়ে বললেন হাজা সাবিলুল্লাহ, এটা কার রাস্তা? আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সোজা রেখার ডান দিকে কিছু আগ দিলেন, বাম দিকে কিছু আগ দিলেন, কি করলেন? ডানে কিছু আগ দিলেন, বামে কিছু আগ দিলেন, আগ দিয়ে বলেন হুজুর পাক বলেন সুম্মা কালা হাজিহি সুবুলুন, এইগুলি হলো রাস্তা। সাবিলুন এক বচন, সুবুলুন বহু বচন, একটা রাস্তা দিয়ে বলেন হাজা সাবিলুল্লাহ, এটা একমাত্র আল্লাহর এক রাস্তা, আর ডানে বানে সেগুলি হলো আরো অনেকগুলি রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, ডানের এবং বামের রাস্তা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন এই ডানে বামের প্রত্যেক রাস্তার মধ্যে, রাস্তার মাথায় মাথায় শয়তান বসে আছে। কে বসে আছে? কে বসে আছে? হিন্দুদেরকে ডাকার জন্য, খ্রিস্টানদেরকে ডাকার জন্য, ইহুদিদেরকে কে, বৌদ্ধদেরকে, নাসারাকে, তাকে, কোন মুসলমান? ইমানদার মুসলমান। শয়তানের কাজ কি? ইমানদার মুসলমানকে ধোকা দেওয়া। কাকে ধোকা দেওয়া? কাকে ধোকা দেওয়া? ইমানদার মুসলমান, শুধু মুসলমানের সাধারণ মুসলমান, ইমানদার আলেমদেরকেও ধোকা দেওয়া। শয়তানের প্রথম কাজ হলো ইমানদার আলেমকেদেরকে ধোকা দেওয়া, কারণ একজনকে ধোকা দিলে অনেকজনকে গুন্ডা বানানো যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলা কুল্লি সাবিলিন মিনহা শয়তানুন, এই যে ডানে বামে আমি রেখাগুলি টানলাম, এই প্রত্যেকটা রেখার মাথার মধ্যে কে বসে আছে? কে বসে আছে? শয়তান বসে আছে। ইয়াদু ইলাইহি, সে কি করে?
তার দিকে ডাকে, তো আমার দিকে আসো। শয়তান কি করে? ডাকে আমার দিকে, ওই সোজা রাস্তা থেকে বাঁকা রাস্তা নেওয়ার জন্য, এইটা না এইটা না এইটা রাস্তা, এই দিকে আসো। হুজুর পাক সাহাবীকে বললেন, হাজা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। এই আল্লাহর রাস্তা থেকে ইমানদারদেরকে সরানোর জন্য প্রত্যেকটা রাস্তার মাথার মধ্যে শয়তান বসে তার দিকে ডাকছে যে আমার দিকে আসো। এরপর আল্লাহ হাবিব বলেন, ওই আয়াতে কেরামত তেলাওয়াত করেন, এখন এই যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডানে কিছু রেখা টানলেন, বামে কিছু রেখা টানলেন, সেই রেখার সংখ্যা কত? সেই দাগের সংখ্যা একটা পাইলাম, সোজা রাস্তা। ডান দিকে কিছু আগ দিলেন, বাম দিকে কিছু আগ দিলেন, কতটা সংখ্যা কিন্তু এখানে বলা হয় নাই। সংখ্যা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস দিয়ে স্পষ্ট করে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফতারিকু উম্মতি আলা সালাতিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিল নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার ডান দিকের এবং বাম দিকের রাস্তার ব্যাখ্যা করেন, তাফতারিকু উম্মতি আলা সালাতিন ওয়া সাবঈনা ফিরকাতান মিল্লাতান, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দলে? 73 দলে। কয় দলে? 73 দলে। 73 দলে। আল্লাহর রাস্তা একটা, বাকি কয়টা হবে? 72 কয়টা? 72 হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ওই সোজা রাস্তা ডান দিকে 6টা আগ দিলেন, বাম দিকে 6টা আগ দিলেন, কয়টা হলো? 72 ডান দিকের প্রত্যেকটা মিলে আবার 6টা, 72 হ্যাঁ 6636 বাম দিকের প্রত্যেকটার মধ্যে আবার 6টা, 6636 36 দোকানে 72 আর সুজা হাজা সাবিলুল্লাহ, সুজা একটা রাস্তা, কত রাস্তা হলো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন সেই রেখা, যে আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72 দল হবে জাহান্নামি আর একটি মাত্র দল হবে জান্নাতি। এখন সাহাবায়ে কেরামের মধ্যে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতি দল হবে সেই দলের পরিচয় কি? তারা কারা? তাদেরকে কিভাবে চিনব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে তারাই হবে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ এক রাস্তার অনুসারী, আল্লাহর রাস্তার অনুসারী। আর আমি এবং আমার সাহাবায়ে কেরামের বাহিরে যারা যাবে তারা হবে সেই 72 দলের অন্তর্ভুক্ত, 72 দলের জাহান্নামী। আমরা কোরআনে কারিমের দুইটি আয়াত, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস শরীফ দ্বারা দলগুলির পরিচয় সংখ্যা জানতে পারলাম। এই যে 72 দল হবে এই জন্য আল্লাহ তাআলা কথা বলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ ওয়া আন হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। অন্য আয়াতে বলেছেন, এটা আমার রাস্তা, এই রাস্তা তোমরা অনুসরণ করো। এই জন্য আল্লাহ বলেছেন যে আরো অনেকগুলি কি হবে? দল হবে। আর অনেকগুলি সংখ্যা হলো কত? 72। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার ব্যাখ্যা করে দেখা দিলেন, দল হবে মোট 73, তন্মধ্যে 72 দল জাহান্নামী, একদল কি? বেহেশতি। এই জান্নাতির দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি এই জন্য আমি সংক্ষিপ্ত করব আমাদের পরিচয় সম্পর্কে। এখন এক শ্রেণীর আলেম অত্যন্ত নিকৃষ্ট ভিন্ন ভাষা গালিগালাজ করে, আমরা তাদেরকে গালিগালাজ করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের মুখটাকে গালিগালাজ থেকে হিফাজত রাখে, বলি আমিন। কারণ একটা খারাপ দিয়ে আর একটা খারাপকে দূর করা যায় না, খারাপকে দূর করতে হয় ভালো দিয়ে, মন্দকে দূর করতে হয় উত্তম দিয়ে। আমি আমার ভাই যারা আছেন আমরা প্রত্যেককে, আমি প্রত্যেককে সবিনয় অনুরোধ করব,
আমাদের আদর্শ হবে সাহাবা কেরামের আদর্শ। আমাদের আদর্শ হবে কি? সাহাবা কেরামের আদর্শ। আমাদের আদর্শ হবে আউলিয়া কেরামের আদর্শ। তাজের বাবাকে যেভাবে দিনকে প্রচার করেছেন, ধর্মকে প্রচার করেছেন, সত্যকে প্রচার করেছেন, সঠিককে তুলে ধরেছেন, আমরা ঠিক তেমনি হবে তাদের আদর্শকে অনুসরণ করে সত্যকে ধরে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা গালাগালি করছেন তাদেরকে আমি বলবো আপনারা আরো গালাগালি করেন যদি আপনাদের সুনাম হয়। তবে যে দেখেন আমি আজকে নেত্রকোনা থেকে এসেছি, আমি আজকে নেত্রকোনা থেকে এসেছি। আপনারা যারা গালাগালি করে চলে এসেছেন আজকে যে দেখেন সেই নেত্রকোনার অবস্থা কি, আপনাদেরকে ভালো বলছে মানুষ না খারাপ বলছে, আপনাদের গুণগান করছে না বদনাম করছে, একটু নিজেদেরকে চিন্তা করে দেখুন। আমি আজকে এসেছি না সেই নেত্রকোনা থেকে, আমি চার দিন অবস্থান করেছি নেত্রকোনা, আপনারা যেদিন চলে এসেছেন আমি সেদিন গিয়েছি। তবে আপনাদের অবস্থানটা মনে হয় বেশি ভালো নয়, অর্থাৎ অত্যন্ত ঘৃণ্য ভাষা, গালি গালাজ করেছে, কিছু বই এবং হ্যান্ডবিলও আমাদের হাতে আসে এসেছে। আমার ব্যাগে দুইটা বই আছে এবং আমার পকেটে একটা হ্যান্ডবিলও আছে। তাদের অকথ্য ভাষা আমার হুজুর কেবলাকে, অর্থাৎ মুফতি নাজিল আহমেদের বিষয় হুজুরকে গালাগালি করছে, যেগুলি ভাষা কোন আলেমের ভাষা হইতে পারে না, কোন আলেমের ভাষা, কোন আলেম না আমার জানা মতে কোন সাধারণ মানুষও এরকম নির্দিষ্ট ভাষা গালমন্দ করে না, মুসলমান এরকম অশ্লীল ভাষা গালিগালাজ করতে পারে না। যাক তারা যাই করুক, আমি বলতেছিলাম আমরা কাকে জানা দরকার, আলা হযরতকে। সুন্নি হইতে হলে কাকে জানা দরকার, এটা তো আমার কথা ছিল। আমাদের পরিচয়টুকু যারা আছেন বা আপনার মতো আমার যে ভাই আছে তারা জানা দরকার, অন্য কেউ জানলো বা না জানলো সেটা তার ব্যাপার, অন্তত পক্ষে আমাদের জানা থাকার দরকার। আমরা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাযহাবে হানাফি। মাযহাবে কি? হানাফি। আমাদের প্রথম পরিচয় আমরা সুন্নি, সহজ কথা সুন্নি। আহলে সুন্নাত ওয়াল জামাতের সহজ হলো কি, সংক্ষিপ্ত হলো কি, সুন্নি। মাযহাবে হানাফি, মসলকে আলা হযরত, মসলকে কি? আলা হযরত, মসলকে কি? আলা হযরত, মসলকে হযরত। এক সময় আমরা আলা হযরতকে চিনতাম না, আলা হযরতকে জানতাম না, আলা হযরতকে নিয়ে গবেষণা করতাম না। যখনই আমরা আলা হযরতকে চিনতে লাগলাম, আলা হযরতকে জানতে লাগলাম, আলা হযরতকে নিয়ে গবেষণা করতে লাগলাম, তখনই একটি মহল, একটি শ্রেণী, একটি দল, একটি গোত্র আমাদের বিরোধী হয়ে গেল। কার বিরোধী হয়ে গেল? যে কেন আমাদের বিরোধী হলো? কখন? যখন আমরা আলা হযরতকে চিনতে গিয়েছি। এর আগে কিন্তু আমাদের বিরোধী হয় নাই, এর আগে আমাদের যখনই আমরা হুবহু আলা হযরতকে চিনতে লাগলাম, আলা হযরতকে জানতে লাগলাম, আলা হযরতকে বুঝতে লাগলাম। কেন বুঝতে লাগলাম? যিনিকে জানা ছাড়া, যিনিকে চিনা ছাড়া সুন্নি হওয়া যায় না, যিনিকে জানা ছাড়া, যিনিকে চিনা ছাড়া, যিনিকে বোঝা ছাড়া সুন্নি হওয়া যায় না। তিনিকে যখন আমরা জানতে গেলাম, চিনতে লাগলাম, বুঝতে লাগলাম, গবেষণা করতে লাগলাম, তখনই একটি মহল আমাদের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা ঘটনা করতে লাগলো, বই লিখতে লাগলো, এবং কি বিভিন্ন বিজ্ঞাপন লিখতে লাগলো বিভিন্ন মাহফিলে। আলেমের ভাষা নয়, একজন নিকৃষ্ট মানুষের ভাষায় গালিগালাজ করতে লাগলো। আসলে মূলত গালিগালাজটা কাকে করা হচ্ছে? কারণ যদি চিন্তা করি, কোন কারণে? ওই কারণে যিনিকে না চিনলে আলা শূন্য হওয়া যায় না, তিনি মত এবং পথের অনুসারী হওয়ার কারণে আমাদের বিরোধী হওয়া, অর্থাৎ তিনি কি হওয়া? বিরোধী হওয়া। এখন শূন্য হইতে হলে আলা হযরতকে চিনতে হবে, তাকে চিনতে হবে, কারণ যিনি প্রায়
1450 কিতাব লিখেছেন। কত কিতাব? 1450। কত কিতাব? 1450। আমার সেই বলার মতো ক্যাপাসিটি নাই, সেই শক্তিও নাই। এখন থেকে যদি সকাল পর্যন্ত আলা হজরত সম্পর্কে বলা হয় শেষ হবে না। কি হবে না? এরকম কয়েক রাত তো বললো শেষ হবে না, কয়েক বছর বললো শেষ হবে না, কয়েক যুগ বললো শেষ হবে না। আলা হজরত কিবলা ইন্তেকাল করেছেন প্রায় 93-94 বছর চলে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সময়টা কত? প্রায় 94 বছর চলে। এই 94 বছরের মধ্যে বিশ্বের প্রায় 34টা ইউনিভার্সিটির মধ্যে আলা হজরতকে নিয়ে গবেষণা হচ্ছে। কাকে নিয়ে? কাকে নিয়ে? বিশ্বের 34টি ইউনিভার্সিটির মধ্যে কয়টি? যেমন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, রিয়াদ বিশ্ববিদ্যালয়, পাকিস্তান, ভারত, এরকম আফ্রিকা, এরকম বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে, দেশের ইউনিভার্সিটির মধ্যে আলা হজরতকে নিয়ে কি হচ্ছে? সুতরাং যিনিকে নিয়ে বর্তমান বিশ্বের প্রায় 34টি বড় বড় ভার্সিটির মধ্যে গবেষণা হচ্ছে, তিনি সম্পর্কে বলে কি শেষ করা যাবে? আমি উনির একটি পরিচয় বলি। তিনি জন্ম থেকেই ভুল থেকে মুক্ত ছিলেন। আল্লাহ তাকে জন্ম থেকেই ভুল থেকে, কোন প্রকারের ভুল এবং দুনিয়াবি ভুল হোক, কোরআন হাদিসের ভুল হোক, সমস্ত প্রকারের ভুল থেকে আল্লাহ তিনিকে জন্ম থেকেই হিফাজত করেছেন। সুবহানাল্লাহ। আর একটি ঘটনা হলো এই, তিনি বয়স যখন 3-4 বছর, কত বছর? তিনি উস্তাদ তিনিকে পড়াইতেছেন, পড়াইতে যে ওই কিতাবের মধ্যেই কোরআনে কারিমের একটা আয়াত, আয়াতের মধ্যে জেরের জায়গা জবর আছে, কি আছে? উস্তাদ জবর দিয়ে পড়তেছেন, আলা হজরত এই শব্দটি এসে জের দিয়ে পড়েন। উস্তাদ পড়েন কি দিয়ে? জবর দিয়ে। আর আলা হজরত পড়েন? আলা হজরত কিবলার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া। হযরত আল্লামা মাওলানা সফিউল্লাহ সাহেব তিনি বলেছেন, ও বন্ধু, কামেল ক্লাসের মধ্যে পড়ানো হয়, আমার বেলা তাফসীর নাসাই শরীফের মধ্যে আমাদের পরীক্ষার মধ্যে আছে, এই বিসমিল্লাহির রহমানির রহিমের
তাফসীর, আমার আল্লাহ বলেন এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর, কয়টা অক্ষর? 19টা অক্ষর। এই 19টা অক্ষরের 19টা তাফসীরে বন্ধু সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা বা অক্ষর প্রয়োগ করলেন, কেন বা দিলেন, এই বায়ের হাকিকত কি বন্ধু? এই বায়ের হাকিকত আল্লামা বললেন, আর আল্লামা বলেছেন কোন ব্যক্তি যদি ঘরের দরজার মধ্যে বিসমিল্লাহি রহমান রহিম লিখে ফেলে, লিখে লটকাইয়া রাখে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেছেন ওই ঘরের মধ্যে আজাব ও গজব ঢুকবে না, ওই ঘরের মধ্যে রহমত আর রহমত ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা কোরআন কারীমের সর্বপ্রথম আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে নাজিল করলেন, কি বললেন, কি লিখলেন? আমার আল্লাহ নিজেই রাইটার, নিজেই শিল্পী, নিজেই গায়ক, আমার আল্লাহ নিজেই লেখলেন, কি লিখলেন? আলিফ লাম মিম, আলিফ লাম মিম, কয়টা অক্ষর? কয়টা অক্ষর? তিনটা অক্ষর, কয়টা অক্ষর? বন্ধুরে এই কোরআনে কারীমের সূরা বাকারার সর্বপ্রথমে আমার আল্লাহ লিখলেন আলিফ লাম মিম, এই তিনটা অক্ষর কোরআনের তাফসীর। আমার ভাইরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেছেন আপনাদের ঘরে সেই কিতাব আছে কিনা জানি না, আল বেদায়া ওয়ান নেহায়া তৃতীয় খণ্ডের 360 নম্বর পৃষ্ঠার মধ্যে এটার তাফসীর লিখলেন আলিফ লাম মিম, এই তিনটা অক্ষর। এই তিনটা অক্ষরের মধ্যে আলিফে হইল আল্লাহ, লামে হইল জিব্রাইল, মিমে হইল মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কয়টা অক্ষর? আমার ভাইরা আলিফ লাম মিম, আমার আল্লাহ বললেন আলিফ হইল আহাদ আমি আল্লাহ, লামে হইল জিব্রাইল, মিমে হইল মুহাম্মদ। এই তিনজন দিয়া গোটা কোরআন শরীফকে আমার আল্লাহ রিসার্চ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বেরা আলেম ক্লাসের মধ্যে পড়ানো হয় কিতাবের নাম হলো নুরুল আনোয়ার। এই নুরুল আনোয়ারের প্রথম চ্যাপ্টারের মধ্যে লেখছেন 6666টা আয়াত। এই 6666টা আয়াতের মধ্যে আমার বেরা 500 আয়াত আমার আল্লাহ তাআলা শরীয়তের জন্য সৃষ্টি করলেন। 6160 আয়াত আমার আল্লাহ তাআলা হরফে মুকাদ্দার হরফে মুকাদ্দার করে রাখলেন। এই হরফে মুকাদ্দার কোন কোন তাফসীর কেরাম বলেছেন এগুলি আল্লাহর নাম, কোন কোন তাফসীর কেরাম বলেছেন এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, কোন কোন তাফসীর কেরাম বলেছেন এগুলি ওয়াল্লাহি আলাম আল্লাহি বানজারে, কোন কোন তাফসীর কেরাম বলেছেন এগুলি সম্বন্ধে জানতে হলে নাজিরুল আলিম রেজবি সাহেবের রেজবি বাবার কদমের মধ্যে ডুব দাও পাওয়া যাবে। জোরে বলুন সুবহান। আমি একটা ট্যাবলেট খাওয়াই দিলাম আপনাদেরকে, এই ট্যাবলেটটা পুরো বছর একটা বছর খালি পেটের মধ্যে গোসল 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 করবে। যে মাওলানা সাহেব একটা ট্যাবলেট খাওয়াই দিল, কি খাওয়াইলো? আবার গত বছর আমার কথা আসার ছিল, কথা ছিল, কিন্তু গত বছর আসতে পারিনি, আজকে দুই তিন বছর এখানে আসতেছি। তো আমি বেশিক্ষণ সময় নিব না, বাবা কিন্তু স্টেজে আসতেছে। মুর্শিদ ব্যতীত নবী পাওয়া যায় না, মুর্শিদ ব্যতীত আল্লাহ পাওয়া যায় না, ঠিক কিনা? আমার ভাইরা এটার নাম কি? মাউথপিস। এটার নাম কি? এটার ভিতরে একটা ম্যাগনেট আছে। আমার ভাইরা আমার কথাটার টান দিয়ে এমপ্লিফায়ার নিয়ে যায়, এমপ্লিফায়ার থেকে সোজা বরাবর মাইকে নিয়ে যায়, গোটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে। এই মাউথপিসটা হলো আমার ভাইরা আল্লাহর বলি, আমার ভাইরা এমপ্লিফায়ারটা হলো মদিনার কামলিওয়ালা নবী, আর ইউনিটটা হইল আমার আল্লাহ। এই তিন বস্তু দিয়ে সারা জাহান। জোরে বলুন সুবহান।
এই তিন বস্তু ব্যতীত বন্ধু আপনার হৃদমন্দির ফুটবে না। এই হৃদমন্দিরটার মধ্যে একটা জায়গা আছে, ছয়টা মকাম আছে, ছয়টা জায়গা আছে। আমার বেড়া পাম দুধের চার আঙ্গুল একটা জায়গা আছে, এটাকে বলা হয় সাম্মিট পাওয়ার বাং, আরবিতে বলা হয় লতিফায়ে পাল, ইংলিশে বলা হয় সাম্মিট পাওয়ার হাউস। এই জায়গাটা যাদের জিন্দা হয়ে গেছে তারা আল্লাহর কুলি। এই জায়গাটার মধ্যে যারা জিকির করতে পারে, জিকির জারু কইরা দিছে, তারাই হলো খাস আল্লাহর নায়েব। শুনে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে দেখেছি এই মাহফিলটা সাজে গেছে আমার ভাইয়েরা, আমার দেখে এটি অত্যন্ত একটু খারাপ লাগতেছে। খারাপ লাগারই কথা, বেচারায় লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আপনাদেরকে ডাকছে, খাওয়াইতেছে, খাইয়া খাইয়া আপনারা চলে যেতেছেন, মাহফিলের মধ্যে বসতেছেন না, এটা একটা দুঃখ লাগার কথা, ঠিক না বেটি? কি বলেন, ঠিক না বেটি? এই মাহফিলের প্যান্ডেলে লোক ডাক জায়গা দেওয়ার কথা, ভরপুর হওয়ার কথা, ঠিক না বেটি? এই যে মাহফিলটা করছে আমার ভাইজান, এটা তো কিছু টাকা খরচ হয়েছে, কি বলেন, হয়েছে কিনা? কথা যাবে না, হয়েছে কিনা? নাজিরুল আলিম রেজবি সাহেবকে, রেজবি বাবাকে কারা ভালোবাসেন হাত তুলে দেখা তো দেখি। আমি তার অনেক কেরামতি আমি শুনছি, হক দরবার আপনার পাইছেন, আপনাদের কৃষ্ণসি কপাল খুব ভালো, ঠিক কিনা? কপাল খুব ভালো, অনেকে চিনেন অনেকে চিনেন না, অনেকে চিনছেন অনেকে চিনেন না, অনেকে জানছেন অনেকে জানেন না। এই মবিন আনোয়ারি তাকে চিনছে, চিনছে বলে আজকে সে কিনছে, ঠিক না বেটি? চিনার পরে সে কিনছে, কিনা আজকে সে গলার মালা বানাইছে, এলাকার মধ্যে কলঙ্কের ঢুড়ি সে মাথায় নিয়ে ঘুরতেছে। আমি বলবো কলঙ্কের ঢুড়ি নয়, আমার বেড়া জান্নাত থেকে সে কিনে নিয়েছে। সেই জন্য আমার বাবা জান আজকে এখানে আসছে, চেহারার দিকে তাকাইলে মদিনা বলার জ্ঞান পাওয়া যায়। চেহারার দিকে দেখছেন তো? আমি কিন্তু আজকে ফেস টু ফেস আজকে নতুন দেখছি, এর আগে কিন্তু দেখি না। আমি মনে করছি হয়তো রেজবি বাবার মতন একটু কালো রঙের হবে, এখন দেখা যায় তার চেহারার মধ্যে ঠিক মদিনাওয়ালার নূরানি চালু আছে, নূর ভাইতেছে, নূর নূর। যেই নূরের দিকে তাকাইলে চল্লিশ বছরের জিন্দিগানির গুনাহ মাফ। আল্লাহর ওলি আপনাদের খুশ নসি এই নাজিরুল আমিন রেজবি সুনিয়াল কাদরীকে আপনারা ভালোবাসেন। বাবাকে এমন একটা আশেক, এমন একটা প্রেমিক, এমন একটা গোলাম সরাই দেবান ব্যক্তি আছেন যে আমি বাবার আশেক, বাবার প্রেমে পড়ে আজকে এখানে আসছি। এমন একটা আশেক আছে যে এই বাবার রহমতি জালুয়া আজকে এই জেস্তের বাগানকে সাজাইছে, জান্নাতের বাগানকে সাজাইছে। এমন একটা ব্যক্তি আছে যে আমি বাবার প্রেমে পড়ে আমি এই ফ্যান্ডেলের খরচটা দিলাম, আমি খাস করে আপনার জন্য দোয়া করব। আছেন একটা ব্যক্তি আমার রেজবি বাবা আজকে এখানে বসবে, নাজিরুল আমিন রেজবি এখানে বসবে, ফ্যান্ডেল নিচে তার কদম লাগবে, জানি না তার ভাগ্যে ছুটে যায় তার এই কদম, কদমের ধুলা। আসেনি এমন কোন ব্যক্তি যে হুজুর আমি ফ্যান্ডেলের খরচটা দিলাম, বেশি টাকা যাবে না, আগামী বৎসরের জন্য ফ্যান্ডেলের টাকাটা দিলাম, এমন কোন ব্যক্তি আছেন? আমি খাস করে আপনার জন্য আমি দোয়া করব, আমি মুসাফির মানুষ। আসেনি কোনো ব্যক্তি দিবার মতন এই ফ্যান্ডেলের খরচটা? তাই বহু টাকা আপনাকে দিয়েছে, আমার নবী বলেছে কুল মাতাউ দুনিয়া বলিলুন, দুনিয়ার ভোগ বিলাস টাকা পয়সা বাড়ি গাড়ি সব আপনার ক্ষণস্থায়ী চিরস্থায়ী হলো অন্ধকার কবর। আসেনি এমন কোন ব্যক্তি যে হুজুর আমার ছেলেটা ইটালি থাকে, আমার ছেলেটা আমেরিকা থাকে, আমার ছেলেটা সৌদি আরবে থাকে, আমার ছেলেটা বিদেশে থাকে, আমার ছেলের এই কামাই থেকে রোজগার থেকে আমি আগামী বছর এই জান্নাতের বাগানের এই ফ্যান্ডেলের খরচটা আমি দিলাম? আসেনি কোনো ব্যক্তি? আমার বাবা মারা গিয়েছে, আমার মামা মা মারা গিয়েছে, বাবা থাকলে খাইতো, মা থাকলে খাইতো, এই মা বাবার জন্য আমি আজকে আমি প্রেমে পড়ে আমি ফ্যান্ডেলের খরচটা দিলাম। আসেন, 2,500 টাকা যাবে বন্ধু, বেশি খরচ যাবে না। আসেন কোনো দিবার মতন আমি খাস করে দোয়া করব। মাইকের খরচ দিবার মতন আসেন, মাইকটার খরচ আসেন এমন কোনো ব্যক্তি? আসেন
আশিক নয়, কি ভাই আপনাদের এখানে কি আশিক নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা। একটু হাতটা বাড়ান ভাই, কে দিবেন? আসেন একটা ব্যক্তি, একটু জোর দিন, দিবেন না মার হবো, বুঝবেন না কোন তরিকে কি নাই তরিকে, একটা তরিকার মধ্যে খায় হয়তো দিয়ে আর নাহলে পাইতেছে মাশাআল্লাহ। আমার আনন্দের সীমা নাই গো, প্রাণ বন্ধু আসিল গোরে, আমার আনন্দের সীমা নাই গো, প্রাণ বন্ধু আসিল গোরে। 1000 টাকা মদিনায় পৌঁছিয়ে দাও, আল্লাহ মা বাবার জীবনের গুনাহ মাফ করো, বংশধারের কবর আজাব তুমি নাজাত করো, আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, জিন্দা মুত্তাকি আল্লাহ তুমি ক্ষমা করে দিও, আল্লাহ নামাজি বানিয়ে দিও, জিন্দা মুত্তাকি বানিয়ে দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করে দিও, মদিনা বানার পাগল বানিয়ে দিও, আল্লাহ হযরত বাইতুল্লাহ জিয়ারত মুস্তাফা নসিব করে দিও। জোরে বলো না আমিন। এখানে আমার আর ভাই কিরাম, আল্লাহ জয়তুন বিবিকে জান্নাতি মেহমান বানাইয়া দাও, আল্লাহ তোমার বান্দিকে রাবেয়া বুসরির মতো আবেদা বানাইয়া দাও, আল্লাহ ছেলে সন্তানদেরকে নেক হায়াত দান করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দিও। মোহাম্মদ তারিকুল হাসান ভাই, কত বিচার আমি আমার ভাই জান, আজকের থেকে এই এক বছরের মধ্যে আমার আল্লাহ দিবে, গৌসে বাকে দিবে, মদিনাওয়ালায় দিবে, রেজমি বাবাই দিবে, খাজা বাবাই দিবে, রহমত খালে ঢাইলা দিবে, চিন্তার কোনো কারণ নাই ভাই। আমি আপনার কাছে এই ফ্যান্ডেলের খরচটা দেয় বেশি যাই, আমি আপনার কাছে মদিনাওয়ালা দিকে থাকে, মদিনাওয়ালা আমার মুখে দেবাই, আমি তো আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। মারহাবা বাগানের ফ্যান্ডের খরচ দান করলো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো,
আল্লাহ জানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। তারিক রাজান সাহেবকে আল্লাহ জিন্দিগানির গুনাহ মাফ করে দিও, মা বাবার জীবনের গুনাহ মাফ করো, বংশধারের কবর আজাব তুমি নাজাত করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও আল্লাহ, চাকরির মধ্যে আল্লাহ পদবী দান করো, রহমত বরকত দান করো, ইজ্জত দান করো, সম্মান দান করো, নামাজি বানিয়ে দিও আল্লাহ, নাজিরুল আমিন রিজবি বাবার আশিক বানিয়ে দিও, মুবিন আনোয়ারির আশিক বানিয়ে দিও, ধরে বলো আমিন। বারবার হজরে পাইছেন এই গত তিন দিন আগে পালা গুন্দ মাপিনে গেছে বাইরে ভাই বৃষ্টির মতন টাকা মতো। জিজ্ঞাসা করলাম কি রে ভাই আপনাদের সিলেট এলাকায় পালাগুঞ্জ এলাকায় কি মহিলা আছে রে ভাই? কোন হুজুর মহিলা ছাড়া কি আমরা থাকতে পারিনি? তবে কি আজকে মহিলা গেল কি সৌদি আরব না আমেরিকায় গেল আজকে? একটু বুঝে পেনে ব্যাপার কি? ও হুজুর কি ভাই আপনারা জান্নাতে যাবেন মহিলারা জান্নাতে যাবে না? ও হুজুর যাইবো তো যাই রে, তুই মহিলাদের থেকে একটা বসা দেন তখন বাজার দুই চার আপনার বাইরে ভাই মহিলারা যে আনসলের নিচে যে টাকাগুলি ফেঁসে রাখে না বুঝতে পারি না এই বড়া টাকা দশ টাকা একশো টাকা বিশ টাকা মানে পাঁচশো টাকা নোটও ফাড়াইছে, শেষ পর্যন্ত মুরগির খোয়ারের থেকে একটা মোরগ আইনা মাইকের সামনে আরম্ভ করে দিছে মুরগি মুরগি ভাই ডিম আনছে মুরগি। আমার ভাইয়া আজকে এই মুহূর্তে আমার এই হারং এলাকার মারা গো ওই বালাগঞ্জ মহিলাদের মতন দুই একটা মুরগি ভাড়াইয়া দাও, অত একটা শাড়ি ভাড়াইয়া দাও, তো কাপড় ভাড়া দাও, শাড়ি ওড়ে কাপড়ে ওড়ে এই সকালবেলা বিক্রি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ জামিল হোসেন আনোয়ারি আল্লাহ আজকে প্রথম বায়াত হয়েছে, আয় আল্লাহ জামিল হোসেন আনোয়ারি সাহেব আয় আল্লাহ তোমার হাবিবের প্রেমে পড়ে আগামী বছরের জন্য দান করলেন ১,০০০ টাকা ১,০০০টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জানের খবর শোনার মধ্যে কেউ জানাইলে তিনি সংশোধন হয়ে যাবেন, এটা ভুলটা স্বীকার করে নিচ্ছে না বইটার মধ্যে ফতুয়া রাবেয়া চতুর্থ এবং পঞ্চম খণ্ডে। এখন দীর্ঘদিন পরে তিনি ভুলটা ধরা পড়ছে, এখন মাইক দিয়া আজান দেওয়া এখন এটা তিনি পাইছেন রেফারেন্স খুঁজে পাইছেন এমন সংশোধন হয়েছেন অর্থাৎ আগে বই এই কথাটা লেখা আছে যখন ভুলটা ধরা পড়বে তখন কি হয়ে যাবে সংশোধন হয়ে যাবে অর্থাৎ সঠিক রাস্তায় চলে আসবে এটাই তো বোঝা। কিন্তু এখন আসলো অন্ধকারে এখন আলোর দিকে আসছে এই জন্য কি এর আলোর দিকে আসলো ওই মুক্তি সাহেবে কইতাছে এটা কাফের হয়ে গেছে। অথচ আল ইনসানু মুরাক্কাবু মিনাল খাতে নিসিয়ান অর্থাৎ মানুষ ভুলভ্রান্তিতে সৃষ্টি অর্থাৎ মানুষের মধ্যে ভুলভ্রান্তি থাকবে এটা স্বাভাবিক। তাহলে এখন ভুলটা থেকে তিনি কেন সঠিক বোঝালে এলাকা কাফের হয়ে গেছে আর যে সঠিকের থেকে ভুল গেছে এইটা কি ডবল কাফের চেয়ে বেশি না? সঠিকের চেয়ে ভুল পথের দিকে দাবিতে হচ্ছে। আপনার আরেকটা যদি আমরা খেয়াল করি কোন জায়গায় আমরা দেয়ালে দেখি যে এখানে মল ত্যাগ মানে প্রস্তাব করিবেন না, করিলে ৫০ টাকা জরিমানা, এরকম অনেক জায়গায় লেখা থাকে। যেমন ময়নামতি ক্যান্টনমেন্টে দেওয়ালে আমি দেখছি পড়ছি এখানে প্রস্তাব করিবেন না করিলে ১০ টাকা জরিমানা, এটা হলো ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ডে একটা দেওয়ালে লেখা ছিল কয়েক কিছু বছর আগে। এই জিনিসটা আমি আমরা একটু কষ্ট করে মনোযোগ দিবেন, এখানে প্রস্তাব করিবেন না করিলে ৫০ টাকা জরিমানা, এক গর্তবে পড়তে যেয়ে পড়ছে ওই যে কমা দেওয়া আছে এখানে প্রস্তাব করিবেন না, না এর পর একটা কমা ছোট করে এক লোক পড়তে যেয়ে বললো এখানে প্রস্তাব করিবেন না করিলে ৫০ টাকা জরিমানা, এই জন্য কেন ফেরিয়া প্রস্তাব করে দিচ্ছে
ঘটনা কি হলো? যিনি লেখছেন তিনি কিন্তু ঠিকই লেখছেন, কিন্তু ফরুনটা কি করছে? গুলপুরা শেষ পর্যন্ত মুরগিও খাইছে, লাফিও খাইছে, জরিমানাও দিচ্ছে। আমার মনে হয় কিছু কিছু যারা আছে যারা ফতুয়া এরকম ভাবে দেয়, তারা ওই কর্তা পুরের মতন দাড়ি কমা না চাইয়া না পড়া। যেই জায়গায় ফতুয়া রাজার মধ্যে সংশোধনের জন্য একটা রাস্তা বলে দেওয়া হয়েছে যে যখন সঠিকটা পাবো ভুলটা ধরা পড়বে, জানালে আমি শুদ্ধ হয়ে যাব। এটি তো সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তি এবং কোকাই গ্রামগণ এই জিনিসটি নীতিটা গ্রহণ করতেন। আরেকটা হইলো, এখন আমার কথা হইলো, আমরা কাউকে অন্যায় ভাবে কাফের বলি না, অর্থাৎ যার মধ্যে কুফুরিয়াত প্রকাশ হবে তখনই তার মধ্যে কি কাফের ফতুয়া আসবে। আজ থেকে অনেক বছর আগে আল্লামা রেজভী সাহেব হুজুর কিবলা একটা বই লিখেছিলেন, হুক্কার জাতি উচ্ছেদ, হুক্কার জাতি উচ্ছেদ, গান বাজনার পতন। নারে তাকবীর রেজভিয়া দরগা শরীফ মুফতি নাজিরুল আমিন রেজভী সাহেব হুজুর কিবলা আগমন, নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি সবাইকে অনুরোধ করব আমরা সবাই বসে পড়ি। এখন তিনির কথায় মানে ওই মুফতি সাহেবের কথা রেজভী সাহেবের উপর কাপড় ফতুয়া গেছিনি, আমরা বলা দরকার নাই। এই মুফতি সাহেবের কথা এবং হুক্কা জাতি উচ্ছেদের এই যে সমস্ত কথা আছে এগুলো আমার কাছে সরাসরি বইতে আছে। ওই কথায় দেখেছে মানে ওই মুফতি সাহেবের কথায় রেজভী সাহেব হুজুর কি কাফের, মানে ওই মুফতি সাহেবের কথাতে রেজভী সাহেব হুজুর কাফের, আমরা বলা দরকার আছে নি? দরকার নাই। আপনার আরেকটা কথা হইলো, এখন ফিসাবু হুজুর মানা যাবো কিন্তু নবী মানা যাবে না। এখন হইলো যে নবী মানলো কি রে, ইয়া ফিসাবু হুজুরকে তা মানে তেজ্য করলো বা ফিসাবু হুজুর থেকে দূরে আসলো কেন, ফির ছাড়লো কেন, কাফের। এখন যারা নবীজি ছাইরা দিয়ে নবীজিকে ছাইরা দিল, যারা নবীজিকে ছাইরা দিয়া ফিসাব লইয়া ঘুরলো, যারা নবীজির সহিহ হাদিস মানে না, এই জন্য নবীজি বলে মান তারাকা সুন্নাতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে ছেড়ে দিল তারা আমার দলভুক্ত নয়, অর্থাৎ তারা উম্মত না মানে মুসলমানে না, যারা মুসলমানে না তারা ফিরতে নেই। তাহলে এখন পীর মানবো কিন্তু নবী মানবে না, হাদিস মানবে না। এখন একটা নতুন কথা আসছে, নতুন কথা আসছে যে আমরা কি সাদাটুর বিরোধিতা করিনি, এরকম একটা বলে আমরা কি সাদাটুর কি ঘৃণা করছিনি, ঘৃণা করিনি? এটার উত্তরটা হলো এই, আপনার আজ থেকে 2011 সালে জনকণ্ঠের 14 নম্বর পৃষ্ঠে আছে যে টুপির রং নিয়ে বিরোধ, মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় প্রিন্সিপালকে, অর্থাৎ এই আলমগীর হুজুরকে মাদ্রাসায় বের করেছে, এটা জনকণ্ঠ পত্রিকা গেছে, টুপির রং নিয়ে বিরোধ, সাংবাদিকরা যা সরঞ্জ তদন্ত করছে, এমন যে করলে আমরা টুপি নিয়ে কি বিরোধ করছিনি, তাহলে ওই সময় কি পত্রিকা কইয়া দেয় সারা বাংলাদেশে, এবং লেখা দেয় যে সাদা টুপি কালো টুপি নিয়ে দ্বন্দ্ব ইত্তেফাকে আসছে। তাহলে এমন যে কইতা যে টুপি না দ্বন্দ্ব করি না, তাহলে অতীতে কি করছে এটি, তাহলে বোঝা যায় ওই সময় কয়েছে একরকম, এমন তো কি এটা কি মুনাফিকের লক্ষণ না মুসলমান লক্ষণ? আমরা যে কথাগুলো বলছি আমি প্রত্যেকটা কথা প্রমাণ আছে, যদি আমার কাছে নিতে চায় এরকম অসংখ্য প্রমাণ আমি মানে উপস্থাপন করে দিয়ে দিব প্রয়োজন হলে। এস আজকে এরকম মানুষকে ধোকা ধোকা দিয়া বোকা বানাচ্ছে, এই সত্যগুলা জানা দরকার আমরা, যাতে ফিসাব হুজুর যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করেন, কোরআন সুন্নাহকে অনুসরণ করেন, এই পীর মানা জায়েজ, কিন্তু যে পীর নবীজিকে ছেড়ে নিজে আলাদা একটা ধর্ম বানিয়ে নেয় অথবা নবীজিকে বাদ দিয়া হাদিস বাদ দিয়া মানে সব নিজের ইচ্ছা মতন করে, এই পীর মানা কোথাও কোরআন হাদিসে কোথাও নাই, নিজে নিজে কি ইসলাম ধর্ম প্রবর্তক হয়ে গেল, অর্থাৎ নবী হয়ে গেল, নবী দাবির মতো, এটা নবী দাবির মতন হয়ে গেল। তা আল্লাহ যাতে আমাদেরকে এই সমস্ত আলেম যারা মানুষকে ধোকা দিচ্ছে, আমি যে কথাগুলো আমি কোনো তার কারো প্রতিহিংসা না, কারোর সাথে দলাদলির দরকার নাই, এগুলা আমি একজন আলেম হলে আমার কথাগুলো মাপকাঠি থাকবে, আমার কথাগুলো ডকুমেন্টস থাকবে, মহিলা যা
আছে তা যদি আমি কই তাহলে পাগলে আর আমার মধ্যে তফাত রাখি পাগলে তফাতে পাগল হঠাৎ করে ল্যাংড হয়ে যেতে পারে কথাটা যদি কথাটা অন্যদিকে যাচ্ছে যে ইচ্ছা করলে যে কোনো হইতে পারে কিন্তু একজন ভদ্র মানুষের কথা এবং যে গালাগালি করে আরেকটা জিনিস হলো আমাদেরকে বিভিন্নভাবে আবু জাহেল বলা হয় আবু জাহেলের বাড়ি আচ্ছা নবীজিকে মানলে যদি আবু জাহেল হয়ে থাকে আর নবীজিকে না মানলে তারা কত নম্বর আবু জাহেল হয় আমরা তো আবু জাহেল নবীজিকে মানছি এখন আমরা হয়ে গেছি আবু জাহেল বিভিন্নভাবে গালালি করে আচ্ছা একজন ভদ্র মানুষ কোনোদিন এই সমস্ত একজন আলেম আলেমের মধ্যে একটু ফকার আছে হইলু যদি কষ্ট করে যদি বইতে আপনারা যেহেতু বিশ্ববুজুর বইছেন আইন দ্বারা আলেম হইলু আইন দ্বারা যে আলেম অথবা আলিম বলি আমরা আইন অক্ষর দ্বারা এটা হলো এই আলেম হলো যারা মানে দুনিয়াবী লোক থাকে না কোরআন সুন্নাহ নিয়ে কোনোদিন মানে বেচা কিনা করে না ইচ্ছা মতন ব্যাখ্যা করে না যারা শুধু এই আলেমরা শুধু আল্লাহ রাসূলের এতে অনুসরণ করে এই আইন দ্বারা আলেম হলো এই আলেম আর আলিম দ্বারা আলেম হলো যারা নাকি ইচ্ছা মতন কোরআন হাদিসের ব্যাখ্যা করে নিজের ইচ্ছা মতন দুনিয়া মানে কামাই করে এই কোরআন আয়াত হাদিসের ব্যাখ্যা দিয়া এরা হচ্ছে আলিম দ্বারা আলেম আমার মনে হয় আমরা নাজিলুল শাহ বুজুর্গাবলা তিনি যথেষ্ট চেষ্টা করতেছেন সুন্নতের জন্য প্রকৃত আলেমের দায়িত্ব পালন করতেছেন আর যারা এই যে কথা বলে দরবারের গরু আসা বন্ধ হয়ে যাইব লস হয়ে যাইব হেরা কত দরবার টিকে থাও হাদিস একদিকে যাকে আমার দরবার ঠিক থাকতে হবে গরু আসা ঠিক থাকতে হবে আল্লাহ তাতে আমাদেরকে এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে হেফাজত করুন আমি খেলাফতনামা প্রদান করছেন রেজবিয়া দরগা শরীফের পক্ষ হতে আমাদের প্রাণপ্রিয় মুসলিম কিবলা হযরত আল্লামা মাওলানা আব্দুল মোমিন আনোয়ারি রেজবি হামাকে কাদেরী সাহেবকে মূলত হুজুরকে খেলাফতনামা দেওয়ার কথা ছিল আর অনেক আগে দুই বছর আগে গত এই উর্সে আজিমের আগের উর্সে আজিমে হুজুরকে খেলাফতনামা দেওয়ার কথা ছিল তো আমরা আমাদের বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের কারণে দিতে পারিনি তো এখন হুজুর কেবলা সিলসিলা আলিয়া কাদিয়া রেজবিয়ার খেলাফতনামা প্রদান করছেন রেজবি দরগা শরীফের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় মুসলিম কিবলা আল্লামা মোমিন আনোয়ারি হুজুরকে যেন ধর্মের জ্ঞান মধ্যে কবুল করেন সবাই বলে আমিন এখন এখন মাল্যদান করবেন হুজুর কিবলাকে জনাব আব্দুর রব রেজবি সাহেব জনাব আব্দুর রব রেজবি সাহেব হুজুর কিবলাকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন ঠিক আছে এখন তকরির পেশ করার জন্য অনুরোধ করছি আমরা যার জন্য অপেক্ষা করছি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলাকে এখন নূরানি তকরির পেশ করার জন্য বিশেষ অনুরোধ করছি بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين سبيل المؤمنين نوله ما تولى ونوله جهنم وساءت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الآمين মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর উপর আমার উপর দুরুদ করার মাধ্যমে তোমাদের মজলিস গুলোকে বরকতপূর্ণ করো সৌন্দর্য মণ্ডিত করো তোমাদের মজলিসে যে দুরুদটা পড়বে আমার জন্য এই দুরুদ রোজ হাসরে অন্ধকার বিপদ ঘাটিতে তোমাদের জন্য আলো হয়ে যাবে সাহায্যকারী হয়ে যাবে আসুন মহব্বতের সঙ্গে ভাটোয়া দর্শন করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আলহাজ হযরত মাওলানা সফিউল্লাহ নাফি আল কাদেরী সরসার, হযরত মাওলানা মুফতি আলী শাহ রযবি হানাফি কাদেরী, হযরত মাওলানা কাজী সিদ্দিকুর রহমান রযবি হানাফি কাদেরী, হযরত মাওলানা কাজী হুমায়ুন কবির কাদেরী হানাফি কাদেরী, হযরত মাওলানা আনোয়ার হুসাইন হানাফি কাদেরী, হযরত মাওলানা ইয়াসিন নূরী হানাফি কাদেরী, হযরত মাওলানা আমির হুসাইন রযবি হানাফি কাদেরী সহ কাবিলে এহতেরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বি আলী কেরাম, যুবক আশিকান মুস্তফা বাবাজিরা, আমার নবী কোনটা হিদায়তের রাস্তা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা শরীয়তের গ্রাহ্য কোনটা শরীয়তের অগ্রাহ্য, কোনটা সঠিক কোনটা সঠিক না, এই ব্যাখ্যা কোরআন ও হাদিসের মাধ্যমে দেওয়ার পরেও যারা এই সত্যটাকে গ্রহণ করলো না, না করে আমার নবীর বিরুদ্ধ চারণ করলো, আমার নবীর আমার নবীকে কষ্ট দিল, পুরাতন এখান থেকে আমার সমস্যাটা হতেছে, জান বের হয়ে গেছে। খুব ছোট্ট করে বলছি মূল কথাটা আমি বলছি, আল্লাহ ফরমান যারা আমার নবীকে কষ্ট দিচ্ছে, এটা সূরা নিসার 115 নম্বর আয়াত, আপনারা তফসির দেখলে বাংলায় জানি অনেক তফসির বেরিয়েছে ওখানে পাবেন, যারা আমার নবীকে কষ্ট দিচ্ছে বিরুদ্ধচারণ করছে, কিভাবে বিরুদ্ধচারণ, যে আমার নবীর মাধ্যমে কোরআন হাদিসের মাধ্যমে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা শরীয়তে সিদ্ধ কোনটা শরীয়তে নিষিদ্ধ, কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমার নবী বলে দেওয়ার পরেও কোরআন এবং হাদিসের দ্বারা প্রকাশ করার পরেও যারা এই সত্যটাকে সত্য হিসাবে গ্রহণ করলো না, বাতিলটাকে বাতিল হিসাবে বর্জন করলো না, তারা আমার নবীকে কষ্ট দিল, তারা আমার নবীর বিরুদ্ধে চারণ করলো। বুঝে আসছে? আমি বলছি না আল্লাহ বলছেন, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা, আমার নবী যে পথটা দেখাইছে সেই পথ, কোরআন ও হাদিসের দ্বারা যে পথটা প্রকাশ হয়েছে সেই পথটা গ্রহণ করে গ্রহণ না করে যারা ভিন্ন মতলম্বদের পথ গ্রহণ করেছে, অর্থাৎ কোরআন ও হাদিসের দ্বারা যে পথটা আউলিয়ায়ে কেরামগণ গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন, তাবেঈনে কেরাম গ্রহণ করেছেন, তাবে তাবেঈনে কেরাম গ্রহণ করেছেন, এই আউলিয়ায়ে কেরামের পথ, তাবেঈনে কেরামের পথ, সাহাবায়ে কেরামের পথ, তাদের মত, তারা যে পথ মতের উপর ছিলেন, কোরআন ও হাদিসের উপর ছিলেন, দয়াল নবীর পথ মতে ছিলেন, এই আউলিয়ায়ে কেরামের পথ, সাহাবায়ে কেরামের পথটাকে ছেড়ে যারা নতুন একটা পথে চলে গেল বা বিভ্রান্তকারীদের পথে চলে গেল, আল্লাহ আল্লাহর হাবিবের পথে রইল না, সাহাবায়ে কারামের পথে রইল না, সালিহিন মুকাররিন আউলিয়ায়ে কারামের পথে রইল না, বরং তারা ভিন্ন একটা পথে চলে গেল, আল্লাহ পাক তাদের সম্পর্কে ফরমান, নুয়াল্লি আমি আল্লাহ তাদেরকে নিক্ষেপ করি, নোয়াল্লিহি মাতাও আল্লাহ, আমি তাকে তাদেরকে ঘুরাই দিই সে যেদিকে ঘুরতে চায়, আমি তাকে ফিরিয়ে দিই সে যেদিকে ফিরতে চায়,
বিষয়টা একটু পরিষ্কার করে বুঝতে চেষ্টা করি। সাহাবায়ে কেরাম কোন পথে ছিলেন, আল্লাহ রাসূলের পথে কিনা? সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের পথে ছিলেন কিনা? তাবেঈনে কেরাম কোন পথে ছিলেন, কোরআন হাদিসের পথে ছিলেন? তাবে তাবেঈনে কেরাম কোরআন হাদিসের পথে, আউলিয়ায়ে কেরাম গাউসে সাকালে শেখ আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, টোটাল চার তরিকা, চার মাজহাব। এটাই আমি এক কথা বলতেছি যে আউলিয়ায়ে কেরাম আল্লাহ পাক এ কথা বলছেন, মুমিনদের পথ ব্যতীত এই আউলিয়ায়ে কেরাম নেককারগণ যে পথে ছিল এই পথ ছেড়ে যারা ভিন্ন পথে চলে গেল। আমার নবী যা প্রকাশ করেছেন সেই সেই পথে না থেকে, আমার নবী কোরআন ও হাদিসের দ্বারা যেটাকে ভালো বলেছেন সেই ভালোটার দিকে না থেকে ভিন্ন একটা পথে চলে গেল, এমনকি আউলিয়ায়ে কেরামের পথ থেকে তারা সরে গেল, তখন আমি তারা যেদিকে ফিরতে চায় সেদিকেই তাদেরকে ঘুরিয়ে দিই। কোরআন শরীফে আছে ওই আমুদ্দুহুম ফি তুগিয়ানিহি, যে অন্যায় বেশি করতে চায় তাকে অন্যায় করার প্রতি আমি সুযোগ দিই, ঢিল দিই, যেন অন্যায়ের পরিমাণ বেশি হয়, আর বেশি হইলে শাস্তির পরিমাণ বাড়বে না কমবে? এরকমই আল্লাহ বলছে যে যে যেরকম করতে চায় আমি তাকে সেই পথে সুযোগ দিই। প্রমাণ হবে তো হিসাবের সময়, দেখা যাবে কোন সময় হিসাবের সময়। আল্লাহ পাক ফরমান নুসলিহি জাহান্নামা, শেষ পর্যন্ত আমি তাদেরকে নিক্ষেপ করি কোথায়, জাহান্নামে। ওয়াসাআত মাসীরা, আর এই জাহান্নাম হলো অত্যন্ত ঘৃণিত জায়গা, যা অত্যন্ত কষ্টের এবং ভয়ঙ্কর। বাজে এই আয়াতে কারিমা, এর দ্বারা আমরা পরিষ্কার করে এই আয়াতের লম্বা আলোচনা, এটাকে ছোট করলেও খুব কঠিন হয়ে যায়। এক কথায় আমাদের এই সময়ে এই যুগে ফেতনা হবে এটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলছিলেন, যে আকাশ থেকে বৃষ্টি যেরকম পড়ে আখের যুগে বৃষ্টির ন্যায় ফেতনা আসবে। মানুষ উত্তর দিক থেকে এক কথা বলবে, দক্ষিণ দিক থেকে আরেক কথা বলবে, সবাই কোরআন নিয়ে দলিল নিয়ে কথা বলবে। এখন তো সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে হাবুডুবু খাচ্ছে যে আসলে সঠিক কোথায়। তো আমি আপনাদের খেদমতে আরজ করব, ধরুন আলা হযরত আযীমুল বরকাত মুতাদদিদিন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে কথাগুলো বলেন, তিনি কথাগুলো তিনি নয়, তিনি কথাগুলো কোরআন ও হাদিসের, যার জন্য এই বিশ্বের 36টা রাষ্ট্রের ওলামায়ে কেরামগণ আলা হযরতকে মানে। আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন যে মুফতি ইব্রাহিম খলিল রেজভী সাহেব আলোচনা করেছিলেন যে আলা হযরত সম্পর্কে থিসিস করে, তিনির উপর গবেষণা করে এই বিশ্বের প্রায় কয়টা রাষ্ট্র থেকে, 36টা রাষ্ট্র থেকে ওলামায়ে কেরাম ডিগ্রি নিচ্ছে, এটাকে বলে ডক্টরেট। তিনি কত বড় আলেম ছিলেন আপনারা বুঝতে পারেন। আমি আলা হযরতের এখানে গিয়েছি, এই বিশ্বের 36টা 24টা এরকম বিভিন্ন দেশ থেকে ওলামায়ে কেরাম আলা হযরতের এখানে আসে। একটি কারণ, এরকম নত শিরে মানে তিনিকে, একটি কারণ যে তিনি কখনো কোরআন ও হাদিসের বাহিরে কথা বলেন না। যেমন ধরেন উদাহরণস্বরূপ বলছি যে আলা হযরত আযীমুল বরকাত তিনি গান বাজনা সম্পর্কে 48টা হাদিস দিয়েছেন, গান বাজনা হারাম। এখন এটা তো তিনি নিজে বলেন নাই, গান বাজনা হারামের উপর 48টা হাদিস তিনি পেশ করছেন। 48টা হাদিসের মধ্যে একটা হাদিস আপনাদেরকে বলি, আমরা সেই আলা হযরতকে মানি কিনা? মানি, সারা বিশ্বের উলামায়ে কেরাম মানে,
বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 837 পৃষ্ঠা এটা হাদিস আছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 837 পৃষ্ঠা মনে থাকবে তো? হুজুর সাল্লাল্লাহু তাআলা এই হাদিসটা প্রায় 11টা হাদিসের কিতাবের মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কোরআনে কারিমের পড়ে যার অবস্থা ওখানে হুজুর ফরমান হুজুর ফরমান আমার উম্মতের মধ্যে অচিরি এমন একটা দল আসবে যারা নারীদেরকে হালাল মনে করবে, বেপর্দা বেহায়াপনা আমপাহাম মেলামেশা এগুলোকে বৈধ মনে করবে। আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এগুলো লক্ষ্য করলে দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ্য করা যায়, পাওয়া যায়। অলহারিরা এবং এমন পোশাক করবে যে দেহ অনাবৃতই মনে হয়, দেহ দেখা যায় আর অবস্থা এমন হবে যে ছেলে পোশাক করবে মেয়ে আর মেয়ের পোশাক করবে। দেখুন এই হাদিসটা কিন্তু একটু ইলমে গায়েবেরও একটা দলিল, আজ থেকে 1500 বছর আগে হুজুর পাক বলেছেন আর এগুলো এখন হচ্ছে কিনা। হুজুর আরো ফরমান ওয়াল খামরা বিগাইরি ইসমিহা, যে এক শ্রেণীর মানুষ মদকে হালাল জানবে আর অবস্থা এমন হবে যে মদের গায়ে মদ লেখা থাকবে না। আপনারা এই কুমিল্লা চান্দিনা বিশ্বরোড থেকে উঠে চট্টগ্রাম পর্যন্ত যান অথবা ঢাকার দিকে যান, বড় বড় স্টেশনের দোকানগুলোতে নামবেন, দেখবেন কাঁচের ফাইল আছে, কাঁচের বোতল আছে, টিনের বোতল আছে, প্লাস্টিকের বোতল আছে, লিকা আছে, রিং আর কি টাইগার, হ্যাঁ রিং বোতল, টাইগার, পেকটন, সিলার, রেপি, এর প্রায় 21টা নাম আমি পত্রিকায় দেখছিলাম। আর ট্যাবলেট আকারে আছে, ইয়াবা আছে, হিরোইন আছে আর কি, সুপ্রাসিং আছে, এই বিভিন্ন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেশাকর বস্তু থাকবে কিন্তু এই যে খামার বা মদ এটা গায়ে থাকবে না, বিভিন্ন নামে মদ মদ হিসেবে গায়ে লেখা থাকবে না, ইংরেজিতেও না, বাংলাতেও না, আরবিতেও না, কিন্তু এই মদ শব্দটার পরিবর্তে বিভিন্ন নাম আসবে যাতে সহজভাবে মানুষের কাছে পৌঁছে, এটাকে নেশা মনে না করে মানে মদ মনে না করে সহজে মানুষের কাছে পৌঁছে যায়, বলে বলবে সবাই খায় কাজে আমরা খাই। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন প্রায় 1500 বছর আগে, কিন্তু এখন বাস্তবে হচ্ছে কিনা? হুজুর ফল আরো ফরমান ওয়াস্তাফিলুন মাল, আখিরি জামানা এমন হবে যে মানুষ গান বাজনাকে জায়েজ বলে ফতোয়া দিবে। এখন ফতোয়া দিচ্ছে কিনা? গান বাজনা জায়েজ, গান বাজনা হচ্ছে কিনা? কমপক্ষে আমরা এটা লক্ষ্য করি যারা গান বাজনা করে লম্বা লম্বা চুল রাখে গাঁজা মিলে মদ খায় যে নেশাটা টান না দিলে গানটা জমে না। এখানে তো অনেক ইমাম সাহেবানরা আছেন, আপনারা বলেন তো তাদেরকে কয়েকটা নামাজের মধ্যে বাদ একক্ত না, এই পরিস্থিতি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই গান বাজনা মানুষকে নেক কাজ থেকে সরিয়ে দেয়। তো আপনাদেরকে আমি যে কথাটা বলছি, আমরা অনেক সময় কথা বলি যে খাজা গরিব নওয়াজ গান বাজনা করেছেন, আল্লাহু আকবার, একজন আল্লাহর বলির উপর মিথ্যা তোহমত দেওয়া এটা বড় ধরনের গুনাহ। খাজা গরিব নওয়াজ গান বাজনা করেন নাই এমন কোন প্রমাণ কেউ দিতে পারবে না, কারণ খাজা গরিব নওয়াজ নিজে ফওয়ায়েদুল ফুয়াদ নামক কিতাবের মধ্যে তিনি প্রধান প্রধান খলিফা বৃন্দের সমন্বয়ে বোর্ড বসে একটা কিতাব লিখেছেন ফওয়ায়েদুল ফুয়াদ, ওখানে লেখা হয়েছে মাজামির হারামা, সকল প্রকার বাদ্যযন্ত্র হারাম। খাজা গরিব নওয়াজ নাচ পছন্দ করতেন কিন্তু বাদ্যযন্ত্র হারাম তিনি নিজে ফতোয়া দিয়েছেন। গৌসুল সকালে শেখ আব্দুল কাদের জিলানির উপরও একটা তহমত দেওয়া হয়
যোগাসবাক বলেছেন গান বাজনা ফরজ, গান বাজনা সুন্নত, গান বাজনা বিদআত। এটা গৌসবাকের উপর একটা তোহমত দেওয়া হয়। গান বাজনা ফরজ, এবারটা কি আলজনাউ ফরজুন লিকাউমিন ওয়া লিকাউমি সুন্নত ওয়া লিকাউমি বিদআত। এখানে গান বাজনা শব্দটা কোথায় আছে? এই আকাশের নিচে তো অনেক ওলামায়ে কেরাম আছেন, গান বাজনা শব্দটা কোথায়? এত বড় মিথ্যা অনুবাদ, একজন ওলির নামে মিথ্যা তোহমত করা, যিনি সুলতানুল আউলিয়া, যে সমস্ত টিচাররা শিক্ষকরা প্রত্যেক বৎসর বৎসর মুফতি বানিয়ে ছাড়ে, মুহাদ্দিস বানিয়ে ছেড়ে দেয়, মুফাসসির বানিয়ে ছেড়ে দেয়, ওই লেভেলের আলেমদের কাছে আপনারা জিজ্ঞাসা করুন, 50 জন আলেমের কাছে জিজ্ঞাসা করুন যে অমুক আলেমে যে কথাটা বলছে এটা সঠিক না বেঠিক। তারা যদি সঠিক বলে তো সঠিক হিসেবে গ্রহণ করবেন, একসঙ্গে 50 জন আলেম তো মিথ্যা বলতে পারে না। আর যদি তারা যদি এটা মিথ্যা বলে যে রেজবি কথাটা বলছে এটা মিথ্যা, তাহলে আপনি মিথ্যা হিসেবে বর্জন করবেন। আর যদি সঠিক বলে, তাহলে সঠিক রাস্তার মধ্যে কেন আপনি আমি আসব না? মরার আগে তো প্রস্তুত হওয়া দরকার, কারণ কবরে কেউ যাবে না, না পিতা, না মাতা, না ভাই বোন, না স্ত্রী, না সন্তান, কেউ না। কবরে একমাত্র হক সত্য যাবে। সত্য যখন কবরে যাবে, তখনই সত্যের, যে সত্যের জন্য জীবনভর সংগ্রাম করে গেলাম, সেই সত্যের দলিল হিসেবে নবী করিমরা উপরে দিন কবরে হাজির হয়ে যাবে। আজকের এই মাহফিলে লোকজন কম না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান ফাকালিলু মা ইউমিনুন, মুমিনের সংখ্যা কম হয়। গান বাজনা, এই মজলিসে যদি গান বাজনা শুরু করে দেওয়া হইতো তাহলে কিরকম মানুষ হইত? কোনো ভেদাভেদ ধরা হইত না। গান বাজনা শখ কার না হয়, কিন্তু হকের জন্য এগুলো ত্যাগ দিতে হয়। আমার কাছে কমপক্ষে 15-20 জন এই দেশের খুব নামি দামি শিল্পী বর্গ মরেছিল, যখন আমি সত্য কথা বললাম ঝরে গেল, ঝুলে আছে কিছু। তো যাই হোক, দুনিয়ার দিকে লোভ করলে নাজাতের আশাটা খুব কমই করা যায়, দুনিয়ার দিকে ঝুঁকে পড়লে আখেরাত অনেকটা সরে যায়, দূরে সরে যায়। এই দুনিয়ায় অনেক সুখের জিনিস আছে, অনেক আরামের জিনিস আছে, কিন্তু মুমিনের জন্য সেই সুখ আর আরামটা না। কারণ হুজুর পাক ফরমান, আর দুনিয়াও সিজনুল মুমিন, যারা মুমিন যারা খাঁটি মানুষ তাদের জন্য এই দুনিয়াটা খুব দুঃখের এবং খুব যন্ত্রণার, যেটা হলো জেলখানা। তো আল্লাহ পাক আমাদেরকে যেন আউলিয়ায়ে কেরামের পথে রাখে, হুজুর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ মতে রাখে। যদি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ মতে আমরা না থাকি, কোরআন ও হাদিসের পথ মতে না থাকি, রব্বুল ইজ্জত ফরমান নুসলিহি জাহান্নামা, কোথায় আমাদের যেতে হবে? জাহান্নামে। আল্লাহ পাক ওখান থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এটা আমি দ্বিতীয় আয়াত করতেছি। এই আয়াতটার সংক্ষিপ্ত দুই চারটা কথা বলি, আমি শেষ করছি। বলবো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, হে আমার দোস্ত, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনি মানুষদেরকে, আপনি আপনার লোকদেরকে, সাহাবায়ে কেরামদেরকে আমার নিদর্শন গুলো পরে শোনান। আমি প্রত্যেকের উপর কিছু নিদর্শন দিয়েছি, সেই নিদর্শন গুলো গ্রহণ আর বর্জনের কারণ কি হলো, দুর্দশা কি হলো, এগুলো আপনি শোনান। আমি একটু শোনাই, বালাম বাউর ইয়ে আয়াতের মুলাকাত কথাটা বলছে আর কি, আর নাজুলের কথাটা আছে। বালাম বাউর নামে একজন মুত্তাকি ছিল, পরহেজগার লোক ছিল। সূরা আরাফের 175 নম্বর আয়াত থেকে আমি বলছি,
কি বাবর বালাম বাবর একজন ফরহেজগার লোক উচ্চ মাপের বুজুর্গ লোক ছিলেন আল্লাহ পাক সে এত বড় সাধনা করত এত সাধক ছিল যে আল্লাহ পাক তাকে ইসমে আজমের অধিকারী করেছিলেন সে ইসমে আজমের মালিক ছিল এবং তাকে মুস্তাজিবুল দাওয়া বলা হয়েছিল অর্থাৎ সে হাত তুলতে দেরি কবল হতে দেরি মিত না এত বড় বুজুর্গ ছিল এই বুজুর্গ যে এরিয়াতে থাকত যে এলাকায় থাকত সেই এলাকার অধিবাসীরা ছিল মুসা আলাইহিস সালামের শত্রু মুসা আলাইহিস সালামের বিরোধী মুসা আলাইহিস সালাম যে দিনের প্রচার প্রসার করেন এটা তারা গ্রহণ করতে রাজি না একদিন মুসা আলাইহিস সালাম এই বালাম বাউরের এরিয়ায় এই দিনের দাওয়াত নিয়ে ঢুকতে প্রস্তুতি নিলেন তখন বালাম বাউরের এরিয়ার যে সমস্ত লোক এটাকে সিরিয়া বলা হয় বালাম বাউরের যে এলাকার যত লোক আছে সকলেই বালাম বাউরের কাছে দৌড়ায় আসিয়া বলল আপনি তো দোয়া করলে আল্লাহ কোনোদিন আপনার হাত খালি হাত করে না আপনি হাত তুলতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করে না আপনি একটু দোয়া করেন মুসা আলাইহিস সালাম যেন আমাদের এলাকায় বসতে না পারে সে যেন আমাদের এলাকায় ঢুকতে না পারে তার জন্য দোয়া করেন এবং গোদ দোয়া করেন সে যে উদ্দেশ্য নিয়ে আসতেছে সেই উদ্দেশ্য যেন কামিয়াব না হয় কারণ সে যদি আমাদের এলাকায় ঢুকে যায় তাহলে আমাদেরকে শেষ করে দিবে কারণ সে অত্যন্ত রাগী মানুষ অত্যন্ত মেজাজি মানুষ তিনি যেন আমাদের এলাকায় ঢুকতে না পারে আপনি দোয়া করেন বালাম বাউর বললেন তোমরা আমার কাছে কি অনুরোধ করতেছ মুসা আলাইহিস সালাম হলেন একজন আল্লাহর নবী যিনি আল্লাহর সঙ্গে কথা বলেন তিনি বিরুদ্ধে আমি কি করে দোয়া করতে পারি এটা হয় না এর দ্বারা আমারই হয়তো সর্বনাশ হয়ে যাবে বালাম বাউর এই কথা বলে দিলে তার সম্প্রদায়ের লোকেরা লক্ষ লক্ষ লোকজন আবার এসে জমায়েত হইল বললো যে না আপনি দোয়া করেন না হইলে আমাদের অস্তিত্ব থাকবে না আমাদেরকে নিঃশেষ করে দিবে আমাদেরকে ধ্বংস করে এই এলাকায় বনে ইসরায়েলের বাহিনীকে কায়েম করবে তাদেরকে প্রতিষ্ঠা করবে এই কথা বলছে বালাম বাউর সে আগের কথাই বললো যে আমি নবীর বিরুদ্ধে কি করে হাত তুলে তবু তাদের অধিক হারে যখন পিরাপিরি করতে শুরু করেছে তখন বালাম বাউর বললো ঠিক আছে আমি আগে আল্লাহ পাকের কাছে অনুমতি নিই যে দোয়া করা যাবে কিনা বালাম বাউরের দোয়ার সিস্টেম ছিল নমুনা নীতি ছিল এরকম যে হাত তোলার আগে আল্লাহর কাছে ইস্তেফারা করতেন ইস্তেফারার মাধ্যমে জানতেন যে এই বিষয়টা নিয়ে হাত তোলা যায় কিনা বা দোয়া করা যায় কিনা মুনাজাত করা যায় কিনা তো সে এই বিষয়টা নিয়ে সে ইস্তেফারা করে দেখলো যে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি নাই হাত তুলে দোয়া করা মুসা আলাইহিস সালামের জন্য বদ্ধ করার কোনো অনুমতি নেই আল্লাহ পাক বরং নিষেধ করছে তখন বালাম বাউর বললো যে না আল্লাহর পক্ষ থেকে তো কোনো অনুমতি নাই বরং আল্লাহ পাক নিষেধ করছেন হাত তোলার জন্য কাজে আমি হাত তুলব দ্বিতীয়বার এসে পিরাপিরি করলো তৃতীয়বার আবার সকলে মিলেমিশে আসলো যে না আপনি দোয়া করেন না হইলে আমাদের অস্তিত্ব থাকবে না লক্ষ 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 মানুষের প্রাণ হানি ঘটবে বিভিন্ন ভাবে যখন পিরাপিরি করতে লাগলো তখন বালাম বাউর আবার অনুমতি নিতে গেল আল্লাহর কাছে তৃতীয়বারের অনুমতির সময় আল্লাহ পাক দোয়া করো এই কথাও বলে নাই দোয়া করো না সেটাও বলে নাই
হা না কোনো জবাব আসে না। তখন বালাম বাউর বললো, এইবার তো আল্লাহ পাক কিছুই বলে নাই। তখন সম্প্রদায়ের লোকেরা বলতেছে, যেহেতু আল্লাহ পাক কিছুই বলে নাই, কাজে আপনি দোয়া করতে পারেন। দোয়া করা না যাইতো, নিতারে নিষেধ হইত, নিষেধ যেহেতু আসে নাই আপনি দোয়া করেন। তো বালাম বাউর নীরব অবস্থায়, কিন্তু খুব বেশি পীড়াপিড়ি করতেছে, সেই সাথে বিভিন্ন প্রোটোকল। একটা মানুষকে যা যা দিলে সে ট্রিট হয়, একটা মানুষের যা যা প্রয়োজন হয়। একটা দেশের মানুষ যদি একটা মানুষকে অকাতরে ঢালতে থাকে, তাহলে বুঝতে পারেন যে তার দৌলতের কি পরিমাণ পাহাড় হইতে পারে। বালাম বাবুরকে অজস্র অর্থ সহ যা যা সামগ্রী প্রয়োজন, লোভনীয় লোভতর সব দিতে লাগলো। এগুলোতে বালাম বাউরের মন চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল এই দুনিয়ার দিকে ঝুঁকে পড়ার কারণে। পরিবর্তন হওয়ায় বালাম বাউর রাজি হয়ে গেল, আচ্ছা যাও বদ্দোয়া করব। তো তিনি বদ্দোয়া করার জন্য, দোয়া বা বদ্দোয়া করার জন্য একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের উপরে ওইটা তিনি হাত তুলত। ঘটনাটা খুব সংক্ষেপে বলছি, তা পাহাড়ের ওপর উঠল, উঠে দোয়া করতেছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। তাদের জন্য এই বালাম বাউর যে এরিয়ায় থাকে, এবং যে এরিয়ার বালাম বাউরের এলাকার যত লোক আছে সকলের জন্য দোয়া করে, আর মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সঙ্গে যে সৈন্যবাহিনী আছে তাদের জন্য বদ্দোয়া করে। তো অবস্থা দেখা গেল, যখন মুসা আলাইহিস সালামের জন্য এবং তিনি সৈন্যবর্গের জন্য বদ্দোয়া করে, ওই বদ্দোয়াগুলো আইসা পড়ে নিজের উপরে, বালাম বাউরের উপরে এবং বালাম বাউরের দলবলের উপরে। আর বালাম বাউর এবং তার দলবলের জন্য যখন দোয়া করে, এই দোয়াগুলো পড়ে গিয়ে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সৈন্যবাহিনীর উপরে। এই অবস্থা চলছে, সব মানে উল্টা পাল্টা হইতে লাগলো। উল্টা পাল্টা কি, যখন নিজের জন্য ভালো কামনা করে, ভালো কিছু চায়, এই ভালোটা চলে যায় কার কার জন্য, মুসা আলাইহিস সালামের জন্য। আর যখন মুসা আলাইহিস সালামের জন্য খারাপ কামনা করে, এই খারাপটা চলে আসে নিজেদের উপরে। তখন বালাম বাউরের সৈন্যবাহিনী বলতেছে, যে হুজুর আপনি কি কাম করতেছেন, কি করতেছেন, আপনার দোয়ায় তো আমরা ধ্বংস হয়ে যেতেছি, আমাদের অবস্থা তো শেষ হয়ে যাচ্ছে। বালাম বাউর বলতেছে, আরে এখন আমার জিহ্বা, আমার মুখ, আমার আমার নিয়ন্ত্রণে নাই, এগুলো এখন আমার হাত ছাড়া হয়ে গেছে, আমার নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে, এগুলো আল্লাহর নিয়ন্ত্রণে চলে গেছে, আমি তো আমাদের জন্য বলছি কিন্তু চলে গেছে এগুলো, মুসা আলাইহিস সালামের দিকে কল্যাণ চলে গেছে, আর যে অমঙ্গল যার জন্য বলতেছি সে অমঙ্গল আমার নিজের উপর আসতে। এই অবস্থা হইতে হইতে এক পর্যায়ে দেখা গেল যে সে যখন মুসা আলাইহিস সালামের জন্য বদ্দোয়া করতেছে, এই লোভের মধ্যে পড়ে, অথচ এই বদ্দোয়াগুলো নিজের উপর আসতেছে, এই অবস্থায় তার জিহ্বাটা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে গেছে, চেহারা বিকৃত হয়ে গেছে, এবং জিহ্বা কোথায় ঝুলে গেল, নাভি পর্যন্ত ঝুলে গেল। তো দেখুন আপনারা কিতাব খুললে পাবেন, ইদানিং বাংলা হয়েছে অনেক তাফসীর। এই বালাম বাউর ছিল একজন বুজুর্গ ব্যক্তি, এবং যাকে ইসমে আজম দেওয়া হয়েছে, এবং যিনি হাত তুলতে বিলম্ব হইত, কবল হইতে বিলম্ব, এতটা মশহুর ছিল, মানুষ যখন আপদ বিপদের জন্য ওই ব্যক্তির কাছে হাজির হইত, তাকে উসিলা করে তার হায়াত সকল অনেক লম্বা হায়াত ছিল, বেশ কজন নবীর সাক্ষাৎ তার হয়েছে, অনেক লম্বা ঘটনা। এই ব্যক্তিটা সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ওয়া তু আলাইহিন নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাগা মিনহা ফাআতবা'আহু শায়তান ফাকানা মিনাল গাফিলিন। আল্লাহ পাক ফরমান, হে আমার দোস্ত, আপনি ওই ব্যক্তির ঘটনা শুনান যাকে আমি বুজুর্গ দিয়েছিলাম, ইসমে আজম দিয়েছিলাম, দোয়া পড়লে সাথে সাথে কি করতাম,
কবুল করতাম। যখনই সে দুনিয়ামুখী হয়ে গেল, লোভে পড়ে গেল, লোভে পড়ে আমার হুকুম থেকে, আমার আইন থেকে, আমার সংবিধান থেকে নিজেকে সরাইয়া নিল, ফাআনসালাকা মিনহা, পরিষ্কার আয়াত আছে, ফাআনসালাকা মিনহা, যখন সে সরে গেল, যখন সে সরে গেল সঠিক পথ থেকে, আমার বিধান থেকে, আমার কানুন থেকে সরে গেল, আমার নবী মুসা, মুসার রীতিনীতি থেকে, আইন থেকে সরে বরং মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে হত্যা করতে লাগলো, আমার হুকুম থেকে, ফাআনসালাকা মিনহা, সে সরে গিয়েছে, তখনই ফাআতবাহু শয়তান, তখনই তার পিছনে লেগেছে শয়তান। তো আয়াতের মধ্যে এসেছে ফাআনসালাকা মিনহা, যখনই সে সরে গিয়েছে, যখনই সে নড়ে গেছে সরল পথ থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আইন থেকে যখন সে সরে গিয়েছে, ফাআতবাহু শয়তান, তখনই শয়তান তার পিছনে লেগেছে। বোঝা যায় মানুষ যখন নিজ ধর্মের বিধান থেকে, কোরআন ও হাদিসের, আল্লাহ ও আল্লাহর নবীর আইন থেকে মানুষ সরে যায়, সত্যিকার পথ থেকে যখন মানুষ সরে যায়, তখন শয়তান তার পিছনে ধাওয়া করে, তখন বিভিন্ন দিকে ঘুরায়, কোনটা সিদ্ধ কোনটা নিষিদ্ধ এগুলো দেখে না, দেখে কোন রাস্তায় আসবে পয়সা। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক ফরমান, ফাকানা মিনাল গাবিন, এভাবে হয়ে গেল পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত, বিপদগামীদের অন্তর্ভুক্ত। এখানে আমরা কি শিখতে পারলাম? যে ব্যক্তি এই কলমা শরীফ নিয়মিত পড়ে শুনবে, ব্যক্তির হাসার সহিত গুণের সঙ্গে হবে, আর তার বিনা হিসাবে জান্নাত লাভ করবে। আল্লাহ পাক কোনো দুটি অজিফা আমাদেরকে করার তৌফিক তরকি দান করুন, আমিন। এই অজিফাগুলো তখনই করবো যখন আমাদের মধ্যে শরীয়তের ফরজগুলো, যেই সমস্ত কর্মের কারণে আমলের অভাবের সৃষ্টি হয়, যেমন ফরজগুলো যদি আদায় না করা হয়, ওয়াজিবগুলো এবং সুন্নতি মুআক্কাদাগুলো যদি আদায় না করা হয়, তো এর জন্য শাস্তি হয়। কাজে লক্ষ্য রাখতে হবে ফরজ, সুন্নত, ওয়াজিব এগুলো যেন আমাদের থেকে তরক না হয়, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর আমল ওয়াজিফা, সেই সঙ্গে তালিম তাসকিরের বিষয়ে আজকে তো দেখলেন মাসলাকে আলা হযরতের কানুন মোতাবেক ওনাকে খিলাফত প্রদান করা হয়েছে। আপনারা যারা এখানে বায়াত রাসূল গ্রহণ করবেন, সেই সঙ্গে তালিম তাসকিরের থেকে নেবেন, যে কোনো বিষয়ে পরামর্শ, তালিম তদবির এগুলো আপনি নেবেন। ওনাকে উভয় বিষয়ে সনদ দেওয়া হয়েছে। আল্লাহ পাক তিনিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাদেম হিসেবে কবুল করুন, আমিন। আমার সঙ্গে বায়াত
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أمي إيمان أنت سي الله باكر أكبر دعي الله بجر أكبر قرآن وحديث شريف أكبر قرآن وحديث شريف مرمادر أكبر يا الله بغوت جبوني যত গুনাহ খাতা করেছি সমস্ত গুনাহ হইছে বেজার হইতেছি মাফ চাইতেছি খালিস তওবা করতেছি মাওলা আমার ফরিয়াদ কবুল করো ইয়া আল্লাহ খাঁটি মুমিন মুসলমান হইতেছি কালমায়ে তাইয়্যেবার দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم ما الله আমি বায়াত করতেছি নূরে খোদা হায়াত النبي محمد مصطفى صلى الله عليه وسلم আর কাছে রদবি হানাফি হানাফি কাদরি কাদরি সুবহানি উসিলায় মাওলা কবুল করো মাগো নামাজ করবো রোজা রাখবো উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করবো মাওলা মাওলা শরীয়তের বিধান সাধ্য মতো পালন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সকল প্রকার গুনাহ জিনা গান বাজনা সুর ঘুষ এখন আপনাদের সম্মুখে সংক্ষেপে আলোচনা করবেন অত্র দরগা শরীফের সম্মানিত পীর সাহেব হযরত আল্লামা মাওলানা আব্দুল মুমিন আমারি রিজভী সাহেব ওনাকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে 23তম সুন্নি মহাসম্মেলন তথা উর্সে রেজা এই উর্সে রেজা মন্ত্রকে আলা হযরতের স্মরণে আমাদের শ্রদ্ধা মহাজন হুজুর কাবলা দান করেছেন আলহামদুলিল্লাহ বলে একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন রাসূল পাকের আগমনে এই পবিত্র উর্সে রেজা যেন কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম হয় জোরে বলুন আমিন আজকে উসরেজা কমিটি সুন্নি মহা সম্মেলনের কর্তৃক আয়োজিত ভলন্টিয়ার এবং সদস্য যারা কর্ম করেছেন সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন জনাব জান আব্দুল কাউন্সিলর সাহেব ওনার নেতৃত্বে আমরা সকলে একত্রিত হয়ে ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করে দিবে আজকে উরসে রেজা আপনাদের চান্দিনা জমিনে আল্লামা মুফতি আপনাদের এই চান্দিনার জমিনে আল্লাহ হযরত কি শান আল্লাহ হযরত কি মান কিয়ামত পর্যন্ত ওনার শান আজমতের উপর চলবে কি করবে যারা আল্লাহ হযরত কে মানে নাই তারা কখনো পীর হইতে পারে দুর্বল আছেন নাকি দুর্বল আছে যারা আল্লাহ হযরত কে মানে নাই তারা কখনো মুক্তি হইতে পারে না যারা আল্লাহ হযরত কে মানে নাই তারা কখনো আলেম হইতে পারে না বিশ্বের বুকে যত আলেমের দরবার আছে যত পীর সাহেবের দরবার আছে দরগা আছে আল্লাহ হযরত কে মানে তো তারা আলেম হয়েছে কি হয়েছে আল্লাহ হযরত হচ্ছে কি কিসের ইমাম আকীদার ইমাম ইমানদারের ইমাম আকীদার ইমাম ইমানদারের ইমাম আর আমার নবী হইছে ইমামুল মুরসালিন সমস্ত নবীগণের ইমামের ইমামুল মুরসালিন সেই নবীউল
আম্বিয়াকে পাইতে হইলে মাসলাকে আল্লাহ হযরতের দ্বারে যাইতে হবে। যাইতে হবে কি হবে না? যাইতে হবে কি হবে না? আল্লাহ হযরত আম্মুদের জায়গা ফাজল এবার নবী রহমতুল্লাহ আলাই ওনার ওনার এই জীবনে এক থেকে দেড় লক্ষ এক থেকে দেড় হাজার কিতাব উনি লিখেছেন। দেখেন নাই যেরকম লেখেন নাই ওনার স্পষ্ট কিতাবের মধ্যে লেগেছে খাসি কুরবানি করা সুন্নাত সুন্নাত রাসুল খাসি কুরবানি করা আফজাল সওয়াব উত্তম সওয়াব। এখন কোন মুফতি যদি এই ফতোয়াকে ডিঙ্গিয়ে অপব্যাখ্যা করে তাহলে এই ফতোয়া কি মানবেন নাকি আল্লাহকে মানবেন? কাকে মানবেন? আমার নবীজি কি ভুল করেছে? নবী খাসি কুরবানি করে কি ভুল করেছে? তবে বাবা মারফত মারফত করতে করতে বারফত কথা বলছেন না মারফত করতে করতে বারফত চাকরি করে আর মুক্তিগিরি দাবি করে সে আলম না শয়তান আলম না শয়তান পরিমাণ সুদ খাইলে তো আলমগীরের কথা নিজের মায়ের সঙ্গে সত্যির বার জিনা হয় কতবার? আর যদি 50,000 টাকা সুদে লাগাইতে পারে তো কি মুসলমান থাকে? আপনারা কোন ফতোয়া দেন মুসলমান থাকে? কোন ব্যক্তি যদি ফিসাব হইয়া অন্যের হক খায় সে ফিসাব না শয়তান এরকম ফিসাব না শয়তান। এখন আসেন বাজার আপনার তো অসুবিধা হয় এই আসতে কি হয়েছে দিকে কি হয়েছে এখন একটা নাম ছিল কি মধুসূদন কি নাম পাচ্ছেন না কি নাম স্কুলের মাস্টার আগামী দিন অডিট আসবে তো মধুসূদন একটু সুদা তো কয়েক কালকে স্কুল আসতে কয়েকটা কলাস আসতে তার মানা করলাম আই তুমিলা তার ঘুরতে আইছে আজ আমি কোন শুনিলা আল্লাহ তো সেকেন্ড সানে কইতে আছে স্যার আইছে তো দেখ তার অক্ষর সৃষ্টি হইলো কোন কে মাথা নাগা কোন তো ক্লক করে 11 নম্বর নি আলাই যায় তুই 300 বার জায়গা দিয়ে ফিসি মুন্দা ফিরে যাইতো না দেখছেন সত্যতাই প্রকাশ হইব কোজা আকাল হাকু ওজা আকাল বাতের তাকে ঘৃণা করছে তার দুয়ার গেছে যখন না সব আড়াল তিন সব প্রথম দুই কে ওই হইল কোন ওই দেবতা গেছে আর একবার শত আর মর আরে স্কুল তো শেষ পরিচয় শেষ ঠিক ঠিক প্রত্যেক প্রতিষ্ঠানের একটা হেড অধ্যক্ষ থাকে থাকে না পুরা স্কুল মাদ্রাসার মেনটেন ওনার মধ্যে পাইতে হয় কই তারা মানা গলা মাইতে বলে আইয়া তে আইছি আবার ফিসি গিয়া বইছি এও গিয়া কতর মিলে টিউন যাবে ইউ লাগে সি গিয়া উপরে মতে কি তোর কাছে গিয়া কই তুমি জানো কই দাঁড়াইছে তোমার কি নাম কই মধুসূদন হিন্দু না মুসলমান হিন্দু কত মদিন হলো দরকার এই লুম বাসতে বাসতে কমল সালা কমল কি স্বাধীন ভাবে কিন্তু আল্লাহ কুকুর লাগাই দিয়ে রাখছে একটু হচ্ছে মানুষ কুকুর আর হচ্ছে সাইড ভাইয়া কুকুর ঠিক না কুকুরে খেক খাইবে কুকুরে খেক কেনা ভালো শত্রু আছে ঠিক না ভাই আমি অনুরোধ করবো আল্লাহ রাসূলের প্রেম যে কোন হাদিস মতো আছে আমরা সেই পথে চলতে চাই কি চাই না হাত তো দেখেন হাত তো দেখা নারে তাকবীর আমার তো হইছে না আমি হামলে ধরতে কাম্মারে চামালা বলে নারে তাকবীর
কাট ফুটলা ভাইবে আর বেশি করে তুই ফুটলা আল্লাহর রহমত হুজুরের কাবলার এক নজরে উরসে রাজা মাসলাকালা হাজির দে তোর বরকতে ইনশাআল্লাহ তাবারক ইনশাআল্লাহ হবে আর হইবে আপনি না বলেন মুক্তি নাদের মিলাদ বা হুজুর কাবলা থেকে আলোচনা করতে করতে গিয়ে দেখি উনি 32টা দলিল কোরআন সুন্নাহ হাদিস নির্ভুল সহি হাদিস থেকে প্রকাশ করা হচ্ছে সাদা তুমি সুন্নতে রাসূল সুন্নতে রাসূল আমরা সেই সুন্নি পথে আমল করতে চাই কি চাই না কি নামের সুন্নি না কামের সুন্নি যারি নামের সুন্নি রোজা লাগতো না জানে হিন্দে জানে আর যারা কামের সুন্নি তারা আমলও করবে তারা পালনও আমারে বক্তব্য আমি সম্মুক্ত করে হুজুর কাবলার সাথে দোয়ার পাঠি আমার জন্য দোয়া করবেন একটু মেহরবানি করে লাইনে বসে লাইনে ভিতরে একটা রহমত আছে দেখবেন মতি দিয়ে কেবল আট রহমত আট দু মতি দিয়ে শোনা করেন Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam আলোচনা করে ইয়া আল্লাহ সেই থেকে মুরব্বি আলী কিরাম যুবক আশিকানে মুস্তফা মাসুম বাবাজেরা বর্তমানশীল মা বোন সকলেই তোমার ও তোমার হাবিবের বাণী শোনে জিকির আজকার করে দুরূদ শরীফ পড়ে আল্লাহ আমরা ভিখারি এবার তোমার দরবারে হাত তুলেছি মাওলা আমরা যাহা কিছু করেছি এর সওয়াব বরকত সরকারে দু জাহার কদম মোবারক কবুল করো ইয়া আল্লাহ এর ফয়জান আম্বিয়ায়ে কেরামের রূহ পাকে কবুল করো আসহাবে কেরামের রূহ পাকে কবুল করো সুহাদায়ে কারবালার রূহ পাকে কবুল করো সালিহিল মুকাররিনের রূহ পাকে কবুল করো ইয়া আল্লাহ এই আজকের হারমের জমিন থেকে শুরু করে যত ইমানদার নরনারী সেই থেকে যাবত পর্যন্ত কবরস্থ হয়েছেন মাবুদকে প্রত্যেকটা কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আমাদেরকে আদর সোহাগ করে উঁচু করে দুনিয়ার চাবি হাতে দিয়ে আজকের মুজফার সত্তার নামের সৎকায় মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের গুনাহাটা তোমার হাবিবের সৎকায় মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের গুনাহাটা আসহাবে কেরাম সুহাদায়ে কারবালার সিলায় মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা অনেকে অসুস্থ অবস্থায় আছি ঋণগ্রস্ত অবস্থায় আছি দুনিয়াবি আফাত বিপদের মধ্যে গ্রেফতার হয়ে আছি মাওলা আমাদেরকে দুনিয়াবি বালা হইতে হিফাজত করে তোমার ও তোমার হাবিবের পথ ও মতে চলার তৌফিক দান করো মাওলা আমরা অনেকে অনেক বাসনা নিয়ে অনেক আবদার নিয়ে তোমার দরবারে হাত তুলেছি ইয়া আল্লাহ আমাদের বলার জ্ঞান নাই সেই ভাষা জ্ঞান নাই মাবুদ তুমি অন্তর্যামী মেহরবানি করে আমাদের প্রত্যেকটা দিলের বাসনাকে কবুল করে আলো ইয়া আল্লাহ আজকের এই অর্থের রেজাকে তুমি কবুল করে দাও কোনো ঘরে যদি কাছে না পায় অন্য কোথাও পেয়ে যায় আজকের এই অর্থের রেজার স্বামী আনার নিচে আমরা বড় ভিখারি হয়ে বড় অভাবী হয়ে হাত তুলেছি ইয়া আল্লাহ আজকে আমাদেরকে তুমি নাজাত ভিক্ষা দান করো মাওলা ও নাজাত ভিক্ষা যদি তোমার পক্ষ থেকে আমরা না পাই তো আর কোথায় যাব ইয়া আল্লাহ তোমার হাবিবের খাতিরে আজকে আমাদের নাজাত ভিক্ষা দান না করে খালি হাতে উঠাইও না ইয়া আল্লাহ দোহাই তোমার জাত ও পাক কবুল করো মোলে তোমার হাবিবের খাতির ইয়া আল্লাহ হিফাজত করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল ইয়া আল্লাহ আখেরি ভিক্ষা তোমার দ্বারে মরণ যখন আসবে সেই নিদানে সরকারে দু জাহার চেহারায় আনোয়ার যেন আমাদের নয়নে বাস মুখে যেন সেই নিদান সময় জারি থাকে
বন্ধু আসিল গুরু আমার আনন্দের সীমা নাই গো প্রাণ বন্ধু আসিল গুরু আমার আনন্দের সীমা নাই গো প্রাণ বন্ধু আসিল গুরু my soul, man, I'm on the roads, the long foot patrol, number one spot, get